बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु आलाइकुम। सबाई के पवित्र माहे रमजान शुभेच्छा जानाई। और जरा ओनली जीएसटी के लिए एखन स्वप्न देखछो, जरा जीएसटी के निजेर एकेबारे भालोबासार जायगार निये आसछो, तोमादेर सबाई के स्वागत जानाच्छि एई क्लासे। और तुम्हरा आशा करी आमादेर जे क्लासगुलो आछे एई क्लासगुलो उपभोग करछो, एबं आमादेर जीएसटीर जन्य আর দুই দিন আমরা এই ফ্রি ক্লাসগুলো নিব। এরপর আমরা পেইড গ্রুপ থেকে যেভাবে ক্লাস নেওয়ার কথা সেভাবে নিব। আমাদের মৌলিক জিকে এগুলো পেইড গ্রুপে হচ্ছে, আমাদের অন্যান্য অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এগুলো প্রায় আমাদের পেইড গ্রুপে হচ্ছে। সো যাদের টার্গেট হচ্ছে ওয়ান সিট, তাদের জন্য একটা মেসেজ। তোমাদের কিন্তু বিভিন্ন জায়গায় রেজাল্ট দিচ্ছে, রাজশাহী দিচ্ছে, চট্টগ্রাম দিচ্ছে। হ্যাঁ, আজকে অলরেডি রাজশাহীর একটা রেজাল্ট পাবলিশ হলো। সো তোমাদের ক্ষেত্রে যে বিষয়টা এখন বেশি কাজ করবে, হতাশা কাজ করবে, এই সবার হয়ে যাচ্ছে, আমার হচ্ছে না কেন, আমার চান্স হচ্ছে না কেন, এই বিষয় নিয়ে তোমরা অনেক 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 বেশি ডিপ্রেসড আছো, প্লিজ কি করবা, দেখবা না, হয় দেখবাই না। হ্যাঁ, রেজাল্ট একবার দেখে ঠিক আছে তোমার হয়নি, এরপর আর কিছু দেখার দরকার নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোমাদের সামনে এখনও কিন্তু সুযোগ আছে, আর সেই সুযোগকে কাজে লাগানোর জন্য তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। সো আমার বিশ্বাস তোমরা হচ্ছে অলরেডি সবাই ক্লাসে জয়েন করেছো, এবং সবাই আজকের ক্লাসে যে টপিকগুলো আমরা পড়ব, প্রথম কথা হচ্ছে আমরা ভোকাবুলারি ডে থ্রি, আমরা পেইড কোর্সের ডে টু পর্যন্ত আমরা গতকাল শেষ করেছি, আজকে হচ্ছে ভোকাবুলারি ডে থ্রি পড়বা। আর এটা হচ্ছে পিডিএফ আকারে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, www.iEducationBD.com। তোমরা যদি iEducationBD.com ওয়েবসাইটে যাও সেখানেই দেখতে পাবে। সো আসলে কে কী করলো, কে কী রেজাল্ট করলো, এগুলো নিয়ে মাথা খারাপ করার দরকার নেই ভাইয়া। প্রথম কথা হচ্ছে ভাইয়া, তোমার হাতে এখনও সুযোগ আছে, তুমি নিজেকে তৈরি করো, ইনশাল্লাহ তুমিও সফলতার হাসি হাসবে। সো এই জায়গাটা মাথায় রেখে তোমরা প্রস্তুতিটা নাও। আচ্ছা, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে ভাইয়া, আমাদের ভোকাবুলারি ডে ওয়ান এবং টু, ডে ওয়ান এবং টু আমরা পড়া দিয়েছিলাম, আজকে হচ্ছে ডে থ্রি পড়া, আমাদের 30 ডেজ চ্যালেঞ্জ। তোমরা যারা আমাদের এই পিডিএফটা খুঁজে পাচ্ছ না, তাদেরকে বলবো www.iEducationBD.com, সেখানে দেখবা 30 ডেজ চ্যালেঞ্জ। আমরা 30 দিনে 30টা ডে পড়বো, এর বাইরে আসবে না ইনশাল্লাহ। এগুলো থেকে প্রশ্ন আসছে, এবং তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অলরেডি পরীক্ষা দিয়ে ফেলেছো, আমি কনফার্ম যে তোমাদের এখান থেকেই কিন্তু কমন পড়ে গেছে। সো এটা কনফার্মের কি আছে, তোমরা অলরেডি যারা পরীক্ষা দিয়েছো তারা বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে এই গুচ্ছ তো তুমি কোনোভাবেই এইটাকে হ্যালিফোনার মধ্যে রাখবা না, আমার বিশ্বাস তোমরা সবাই পড়তে থাকবে। এবং আমরা সাপ্তাহিক পরীক্ষা প্রতি শনিবার, শনিবারে হচ্ছে যে আমরা পরীক্ষা নিব জিএসটি ব্যাচে। আর ভোকাবুলারি ডে থ্রিতে তোমাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে প্রথম 10টা দিন, মানে ডে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10টা দিন একটু কঠিন মনে হবে, এরপরেগুলো তোমার জন্য একবারে ইজি মনে হবে। সো আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা যারা ক্লাসে জয়েন করেছো তোমরা এই ফ্রি পিডিএফটা পেয়ে যাবা, এই পিডিএফ থেকে তোমরা পড়ে নিবা। আর যাদের কাছে বইটা আছে, 30 ডে চ্যালেঞ্জটা আছে, সেটা পড়লি এনাফ। ওকে, সো আমি গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম কম্প্রিহেনশন। দেখো ভাইয়া, গুচ্ছতে চান্স পাওয়ার জন্য তোমাকে প্রথমত গ্রামার জানতে হবে, নাম্বার ওয়ান গ্রামার জানতে হবে, নাম্বার টু তোমাদের কম্প্রিহেনশন জানতে হবে। তুমি এ ইউনিটের হও, তুমি বি ইউনিটের হও, তুমি সি ইউনিটের হও, সকল ইউনিট, অল ইউনিট কম্প্রিহেনশন লাগবে, অল ইউনিট গ্রামার লাগবে। দেখো গুচ্ছের প্রশ্ন প্যাটার্নটা একটু দেখো, গুচ্ছের যে প্রশ্ন প্যাটার্ন, সেখানে তুমি মানবিকের স্টুডেন্ট হও, তুমি কমার্সের স্টুডেন্ট হও, তুমি হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট হও, তোমাকে গ্রামারটা ভালোভাবে পড়তে হবে, তোমাকে কম্প্রিহেনশন ভালোভাবে পড়তে হবে, তোমাকে মেমোরাইজিং পার্ট, যেটাকে বলি আমরা ভোকাবুলারি, এই মেমোরাইজিং বা হচ্ছে ভোকাবুলারি, এই পার্টগুলো পড়ো, তুমি শিওর থাকো তুমি ইংরেজিতে টপ নাম্বার পাবে এবং তুমি গুচ্ছতে টপ পজিশন করবে। আমি মনে প্রায় বিশ্বাস করি তোমরা যারা এখনও চিন্তা করতেছো যে ভাইয়া হ্যাঁ আমার রেজাল্ট হয়নি কি হচ্ছে, আমি আপনাদের সাথে গুচ্ছতে একটা সিটের জন্য লড়াই করে যাব, পরিশ্রম করে যাব, এত এত বেশি পরিশ্রম করব, খালি পরিশ্রম করতেই থাকব। অনেকে বলে ভাইয়া এই পরিশ্রমের শেষ কোথায়, আর পরিশ্রম করতে পারতেছি না ভাইয়া, আর পারতেছি না, আমার দ্বারা হবে না ভাইয়া, আমি মনে হয় শেষ। আমাকে সকালে একটা মেসেজ আসলো, আমাদের এক স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট না, আমাদের গ্রুপে পোস্টটা করেছিল, সেটা হচ্ছে যে সে হচ্ছে গর্ভ অবস্থায় প্রিপারেশন নিচ্ছে এবং সে রেজাল্ট, কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারছে না, এই জন্য সে নিজে হতাশ আছে। আমি তোমাদেরকে বলবো
ওকে, সো এই ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে হতাশ হওয়ার কিছু না ভাই আপু, তুমি আরেকটু চেষ্টা করো, আরেকটু চেষ্টা করো, দেখবা তুমি, দেখো এখানে জিএসটিতে অনেক অনেকগুলো সিট রয়েছে, তুমি গ্রামার কিন্তু আগে থেকে পড়ে আসছো, তুমি কম্প্রিহেনশন, দেখো প্রথম ক্লাসে আমরা কম্প্রিহেনশন তোমাদেরকে দুইটা কম্প্রিহেনশন করিয়ে দিয়েছি এবং টোটাল তোমাদেরকে 10টা কম্প্রিহেনশনের একটা পিডিএফ দিয়েছি, 10টা কম্প্রিহেনশনের পিডিএফ কারা কারা পেয়েছো, কম্প্রিহেনশনের পিডিএফ দিয়েছি, কম্প্রিহেনশন পিডিএফ গুলো আমরা আবার সলভ ক্লাস করাবো, আমরা কম্প্রিহেনশন আরো 2 থেকে 3টা ক্লাস নিব, সো কম্প্রিহেনশন নিয়ে কোনো ভয় নাই, কম্প্রিহেনশন থেকে ধরো একটা নিয়ে ফেলছি আরো 2 থেকে 3টা ক্লাস নিব, কোনো টেনশন করবা না, এডুকেশন তোমাদের সাথে আছে মানে তোমার চান্স পাওয়ার যে জায়গাটা যে রাস্তাটা এটা তোমাদেরকে অনেক বেশি সহজ করে দিবে, আর মেমোরাইজিং এবং ভোকাবুলারি, মেমোরাইজিং এবং ভোকাবুলারি প্রত্যেক দিন আমরা পড়া দিচ্ছি পিডিএফ থেকে এবং প্রতি সপ্তাহে আমাদের সেখান থেকে এক্সাম হবে। সো এখন কথা হচ্ছে তোমার কি কাজ করা দরকার, তোমার কাজ করা দরকার আমরা যেই কথাগুলো বলি, যে গাইডলাইন দিই, যেগুলো পড়া দরকার সেগুলোই তুমি পড়বা ইনশাল্লাহ, ইনশাল্লাহ গুচ্ছে একটা সিট এনাফ। দেখো গুচ্ছেতে চান্স পেতে হলে তোমার লাগে মাত্র 55, তুমি 55 পেলে একটা একটা ইউনিভার্সিটি পাবে। সো এখানে তোমার দেখো যারা কমার্সে রয়েছে আমরা নিশ্চয়তা দিয়েছি কমার্সের অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টেই তোমরা ইনশাল্লাহ 55 থেকে 60 পাবা, 55 থেকে 60 মার্ক শুধু তোমরা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে পাবা, আর ইংলিশ বাংলা সেটা মিলো যে 30 মার্ক আছে সেখানে তুমি 15 থেকে 20 মার্ক পাবা। ভাই তুমি তো টপ করবা, যারা কমার্সে আছো তারা টপ করবা। এরপরে আমরা কমার্সের জন্য 10 দিনের একটা ইয়ে দিচ্ছি, ম্যারাথন দিচ্ছি, সেখানে তোমরা অবশ্যই অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে টোটাল বিষয়গুলো ক্লিয়ার পেয়ে যাবা। সো ভাই কোনো ভয় নাই, একটাই কথা থাকবে তোমাদের প্রতি, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, হতাশ হবা না, একবার শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত মে মাস পর্যন্ত প্লিজ ভাইয়ারা তোমরা একটু কষ্ট করে যাও। রেজাল্ট কি হয়েছে সেটা দরকার নাই, সাবজেক্ট অনেক ইম্পর্টেন্ট, ধরো তোমার একটা রেজাল্ট হয়েছে অনেক পিছনে, বাট তুমি যদি গুচ্ছতে টপ করো তাহলে কিন্তু ভালো ভার্সিটি ভালো সাবজেক্টও পাবা। সো আমার বিশ্বাস তোমরা এই কথাটা মেনেই তোমরা সামনে প্রস্তুতি নিবা। এখন বলবে যে আপনি ক্লাস শুরু করার আগে এত কথা কেন বলছেন, এত কথা এই কারণে বলছি আমার কাছে অনেক অনেক মেসেজ আসে, অনেক অনেক হতাশার কথাগুলো আমার কানে পৌঁছায়, এই জন্য আমার এই কথাগুলো বলতে আমি বাধ্য হই। তোমাদেরকে বলছি ভাই ইনশাল্লাহ একটু পরিশ্রম করে যাও, জাস্ট এই রমজান মাসটাকে তুমি কি করো ইফেক্টিভলি কাজ করো। আমি রমজান মাস নিয়ে একটা লাইভ করব, তোমাদের আমি জানিয়ে দিব কিভাবে আসলে পড়াশোনা করা উচিত, সেটা আজকে বা আগামীকাল যে কোনো একদিন আমি ইনশাল্লাহ করে দিব। আশা করি তোমরা এই রুটিনটা অনুযায়ী যদি পড়ো ভালো করতে পারবা। ওকে, সো ভোকাবুলারি পেয়ে গেলা, কম্প্রিহেনশন পেয়ে গেলা, এখন হচ্ছে গ্রামার। দেখো গ্রামারের বিষয়টা তোমরা কিন্তু সেই এসএসসির পর থেকে যখন অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছ তখন থেকে কিন্তু তোমরা গ্রামার পড়তেছো। দেখো তুমি যখন ক্লাসে পড়াই, মহসিন ভাই ক্লাসেও গ্রামার পড়ায়, আবার তুমিও গ্রামার পড়ো, পরীক্ষার আগেও গ্রামার পড়ো, যে কোনো জায়গায় খালি গ্রামার পড়ো, আবার যে কোনো কোচিংয়ে ক্লাস করো, কোচিংয়ে গ্রামার, বাসায় গ্রামার, খালি গ্রামার করতে করতে তোমার জীবন শেষ। ভাই গ্রামারের জাহাজ হওয়া লাগবে না, চান্স পাওয়ার জন্য তোমাদেরকে বলছিলাম গ্রামারের নৌকা হইলেই চলবে, কারণ তুমি যদি মেমোরাইজিং পার্টের নৌকা হও, তুমি যদি কম্প্রিহেনশনের নৌকা হও, তুমি যদি হচ্ছে আমাদের মেমোরাইজিং যে ভোকাবুলারি এবং গ্রামার সবগুলো যদি কি হও, নৌকা হও, এনাফ, তোমার চান্স পাওয়ার জন্য এনাফ। আর তুমি যদি বলো আমি খালি গ্রামার পড়ে চান্স পেয়ে যাব, না ভাইয়া গ্রামার পড়ে চান্স পাওয়া যাবে না, এটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ প্রশ্নের একটা কি সেক্টর। সো আমরা সেই সেক্টরটাকে পড়বো এবং তোমাদেরকে আমি যে বেসিক রেকর্ড ক্লাস দিয়েছি, বেসিক রেকর্ড ক্লাস তোমরা যারা পেইড কোর্সে আছো বেসিক রেকর্ড ক্লাসগুলো দিয়ে দিচ্ছি এবং এই বেসিক ক্লাস যারা করেছো আজকে তাদের জন্য ক্লাসটা পানি ভাত, আজকের ক্লাসটা তাদের জন্য পানি ভাত। এখন বলি ভাইয়া তাহলে আপনি আজকে কি পড়াবেন, আজকে পড়াবো আমি কি, দেখো আজকে পড়াবো, দেখো এইবার প্রশ্ন করতেছে কারা, এবার প্রশ্ন করতেছে কারা বলো তো, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমি তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে যেই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়াবো সেটা হচ্ছে গুচ্ছ অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এবং গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আছে, যেমন দেখো যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, যেই বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ অধিভুক্ত রয়েছে সেগুলোতে সেগুলোতে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে কি প্রশ্ন এসেছিল এবং সেগুলোতে সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ থেকে কি ধরনের প্রশ্ন এসেছিল, একবার ছোট্ট কথা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের পার্টস অফ স্পিচ থেকে এই ক্লাসগুলো বা এই ইউনিভার্সিটিগুলো থেকে কি আসছিল সেটাই আমরা দেখব ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, আচ্ছা এখানে অনেকে বলছে ভাইয়া কোথাও চান্স হয়নি, তোমাদের মধ্যে 80% স্টুডেন্ট আছে ভাই আমার গুচ্ছ, তোমরা টার্গেট করছো গুচ্ছ,
স্যার এখন বিষয়টা হচ্ছে ভাইয়া, এই রাজশাহী বলো, চিটং বলো, জাহাঙ্গীরনগর বলো, ঢাকা ইউনিভার্সিটি বলো, এখনো ঢাকা ইউনিভার্সিটি রেজাল্টই দেয় নাই, এখনো রাজশাহী ইউনিভার্সিটি সব ইউনিটের রেজাল্টই দেয় নাই। তোমাদেরকে ভাই আমি একটা রিকোয়েস্ট করতেছি, যদি তোমরা হতাশার কথা কমেন্ট করো তাহলে কিন্তু ব্লক মেরে দিব। এখানে কোনো হতাশাদার জায়গা নাই, এখানে স্বপ্ন দেখতে হবে, নতুন স্বপ্ন দেখতে হবে, পরিশ্রম করে যেতে হবে, তোমার চান্স হবেই। আল্লাহর উপরে এত তাড়াতাড়ি নিরাশ হয়েও না ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব দিয়েছেন। দেখো তুমি আমি এই যে ক্লাস করতেছি, তুমি আমি যে অনলাইনে বসে ক্লাস করতেছি, আমার সামনে একটা ক্যামেরা আছে, আমার এখানে লাইটিং আছে, বোর্ড আছে, এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তোমার মতো স্টুডেন্টকে একটা মোবাইল দিয়ে পড়ার যেই ক্ষমতাটা, তৌফিকটা, এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তোমার মতো অনেক বন্ধু বান্ধব দেখো বিদেশে প্রবাসে কাটাইতেছে, কেউ অনেক বন্ধু বান্ধব না, তোমার সমবয়সী অনেকে রাস্তায় পড়ে আছে, পথ শিশু হিসেবে আছে, অনেকে কারণ বাজার এই বাজারের সামনে এই মেইন রোডে ঘুমাচ্ছে। তুমি অনেক ভালো আছো না ভাই? আলহামদুলিল্লাহ বলল, দিবে দিবে, এটা হচ্ছে বিষয়। সো আমি বিশ্বাস করি ভাইয়ার পড়ার জন্য একটা রুটিন দিবেন। হ্যাঁ রুটিন দিয়ে দেবো। আচ্ছা সবাই একটু শেয়ার করে দাও এই পিডিএফটা, আমি আজকে উন্মুক্ত করে দিব, এবং কম্প্রিহেনশনের পিডিএফটা আমি উন্মুক্ত করে দিব। কম্প্রিহেনশনের পিডিএফটা কারা কারা পেতে চাও? গত ক্লাসে অনেকে হয়তো জানো না, আমি পিডিএফটা দিয়ে দিব, সবাই একটু শেয়ার করে দাও। পিডিএফটা দিয়ে দিব আমাদের যে এডুকেশন অফিসিয়াল গ্রুপ, ওই অফিসিয়াল গ্রুপে আমি কম্প্রিহেনশনের যে প্র্যাকটিসগুলো দিয়েছি, ওই প্র্যাকটিসগুলো করলে ইনশাল্লাহ তুমি সেখানে 70-80% নাম্বার পেয়ে যাবা। আর কম্প্রিহেনশনের নাম্বার পাওয়া খুবই সহজ, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, তাই না ভাইয়া? তোমাদের মনে পড়ে? সবাই একটু শেয়ার করো, ইনশাল্লাহ গুচ্ছের জন্য একটা সিট অর্জন করবে। চ্যালেঞ্জ নাও, লিখে রাখো, একবার পড়ার টেবিলে লিখে রাখো যে আমি চুপ করে থাকবো, একবার চুপ করে থাকবো, চুপ হয়ে যাব, কারো সাথে কোনো কথা বলবো না, কে কি পাইলো, কে কোন রেজাল্ট করলো, কারো রেজাল্টের কথাও শুনবো না, জাস্ট নিজেকে সময় দিব। এই নিজেকে সময় দিয়ে ইনশাল্লাহ এই কাজটা করলেই আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব হবে। একটু আজকে ডেটটা লিখে রাখো। দেখো তোমাদের সাথে আর আমি আর গুচ্ছ নিয়ে কোনো এরকম ক্লাস ফ্রি দিব না, এরপর আমাদের পেইড গ্রুপে হবে। তোমাদেরকে লাস্ট একটা কথা বলবো, আমার ক্লাস করো আর না করো, তুমি আমাদের কোর্সে ভর্তি হও আর না হও, তুমি একটা চ্যালেঞ্জ নাও নিজের সাথে যে তুমি পারবা, এবং তুমি সঠিক দিক নির্দেশনায় নিজেকে পরিচালিত করে তুমি একটা সিট অর্জন করে দেখাবা। দেখো রমজান মাস, যারা মুসলিম আছো এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে অনেক বেশি কবুল করবে। আমরাও চাই, সবাই সবার জন্য দোয়া করব। আমি চাই তোমরা এখানে প্রত্যেকে যে এফোর্টটা সেই এফোর্ট অনুযায়ী তোমরা যেন চান্স পাও। এখন আগে কি হয়েছে, আগে কি হবে, সেগুলার নিয়ে কোনো বিষয় নিয়ে তোমরা চিন্তা করবা না। তোমাদের কাছে এটা হচ্ছে আমার বিনীত অনুরোধ, রিস্টার্ট 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 লিখে রাখো সবাই। আজকে থেকে তুমি রিস্টার্ট করো। আজকে 13 তারিখ, তোমার হাতে এখনো 1 মাস 20 দিন সময় আছে ভাই, এই সময়টাকে কাজে লাগাও। যারা আর্টসে রয়েছো আর যারা কমার্সে রয়েছো, তাদের প্রায় হচ্ছে প্রায় 2 মাসের কাছাকাছি সময় আছে। সো এই সময়টাকে কাজে লাগালে ইনশাল্লাহ চান্স তোমার হবে। আমি অনেক কথা বলে ফেলেছি, এই কথাগুলো বলার মেইন উদ্দেশ্য, আমার স্টুডেন্ট যারা আছো ভাই, হতাশ হবা না, কারো রেজাল্ট দেখে হতাশ হবা না, কারো কিছু দেখে তুমি হতাশ হবা না। সো যারা কম্প্রিহেনশন, যারা কম্প্রিহেনশন পিডিএফটা পেতে চাও, কম্প্রিহেনশন কম্প্রিহেনশন থেকে গুচ্ছতে মাস্ট কম প্রশ্ন আসবে, মাস্ট আসবেই, 5টা প্রশ্ন তোমার আসবেই, 4টা আসতে পারে মাঝে মধ্যে, বাট 5টা আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। সবাই একটু শেয়ার করে দাও, কম্প্রিহেনশনটা দিয়ে দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সবাই লিখে দাও 13-13-2024, দেখা হবে ইনশাল্লাহ বিজয়ে। সবাই চ্যালেঞ্জ করো নিজের সাথে, সবাই নিজের সাথে চ্যালেঞ্জ করো, রিস্টার্ট ইয়োরসেলফ, রিস্টার্ট ইয়োরসেলফ, রিস্টার্ট ইয়োরসেলফ, সবাই চ্যালেঞ্জ করে ফেলো ইনশাল্লাহ। তুমি যা হওয়া হয়ে গেছে, যা হওয়া হয়ে গেছে, এই রোজার সময় দেখবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরিশ্রমকে কবুল করবেন, এবং তোমাদের এই পরিশ্রমটাকে অনেক 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 বেশি সফলতার পৌঁছে, সফলতার প্রান্তে পৌঁছে দেবেন। আমি বিশ্বাস করি তোমরা সেই জিনিসগুলোই করবে। সো আমরা 2টা ক্লাস, বেসিক ক্লাস রেকর্ড দিয়েছি, এখন আমরা প্র্যাকটিস করব। আমার অনেক শিক্ষার্থীর এই প্ল্যানটা পছন্দ হয়েছে যে ভাইয়া আপনি যে আমাদের প্র্যাকটিস, দেখো তোমরা খালি রুল পড়ো ভাই, রুল আর পড়ার দরকার নাই, বেসিক রেকর্ড ক্লাস পড়ে তুমি খালি প্র্যাকটিস করবে আমার সাথে, ঠিক আছে ভাই? পাবো কেমনে? শেয়ার করেছো, যারা শেয়ার করেছো তারা হচ্ছে গ্রুপে, আমাদের এডুকেশন অফিসিয়াল গ্রুপ, এডুকেশন অফিসিয়াল গ্রুপ, এডুকেশন অফিসিয়াল গ্রুপে পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সো ভাইয়া পুরা তোমরা কি সবাই প্রস্তুত? এই সবাই বলো, সবাই প্রস্তুত? ইনশাল্লাহ চান্স আমার হবেই, আমি নিজেকে রিস্টার্ট করছি এবং আজকে থেকে রিস্টার্ট করছি। এটা তোমাদের মধ্যে চ্যালেঞ্জ নিয়ে নাও, যেখানে পড়তা তুমি হচ্ছে 10 ঘন্টা, সেখানে তুমি রেগুলার মাত্র 2 ঘন্টা বাড়াও, রেগুলার একদিন, ইভেন ঈদের দিনও তুমি 12 ঘন্টা পড়বা। তুমি চ্যালেঞ্জ নিয়ে নাও, আগে থেকে রোডম্যাপ করে ফেলো। এই রমজান মাসে বরকতের সময় নামাজ তারাবি, আমাদের সালাতের সাথে এই রোজা রেখে তুমি বেশি পড়ো, দেখবা যে তোমার আউটপুট বেশি আসবে। সো ইনশাল্লাহ আমরা
আজ আড়াইটা মৌলিক জিকের সমাজ বিজ্ঞান ক্লাস হবে। হ্যাঁ, আজকে আমাদের সমাজ বিজ্ঞান মৌলিক জিকে কিন্তু আমাদের অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট যারা বিউনিটে আছো। সো আমি বিশ্বাস করি তোমরা চ্যালেঞ্জ নিয়ে বলেছো। আমি চলে যাই ভাইয়া, অনেকগুলো কথা বললাম, কারো মনে কষ্ট হতে পারে যে ভাই আইসা ক্লাসে এতক্ষণ বলার কি আছে। আমি বিশ্বাস করি আমার স্টুডেন্টরা এখান থেকে কিছুটা হলে উপকার পায়। সো আসো আমরা একটু দেখি আমাদের প্রশ্নটা কি আছে। ট্রাই হার্ড টু বেটার ইউর রেজাল্ট, হোয়াট পার্টিসিপিস ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। দেখো পার্টিসিপিস থেকে যশোর বিজ্ঞান প্রযুক্তিতে, যশোর বিজ্ঞান প্রযুক্তিতে কি ধরনের প্রশ্ন আসছে দেখো, যশোর বিজ্ঞান প্রযুক্তিতে কি ধরনের আসছে। ইয়েস দেখো, আমি তোমাদের বলছি গুচ্ছতে চান্স পাওয়ার জন্য তোমাদের যা দরকার সব আমরা দিব ইনশাল্লাহ। অনেকে বলছে ভাইয়া কোর্সে কি এখন ভর্তি হওয়া যাবে? হ্যাঁ এখন ভর্তি হওয়া যাবে, এখনই আজকে ভর্তি হয়ে যাও। আমি ডিসকাউন্ট করে দিচ্ছি 01810103012 এই নাম্বারে। হ্যাঁ, যে মহসিন ভাই একটু ডিসকাউন্ট করে দিয়েছে তোমাদের আজকের জন্য রমজান উপলক্ষে। আমি হচ্ছে না, তোমরা নক দিও তাইলে একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দিব, বলে দিব। ঠিক আছে, ওকে। সো আমরা তাহলে শুরু করে দেই যে ট্রাই হার্ড টু বেটার, এখানে টুর পরে বেটার আছে। দেখো আমরা সাধারণত জানি বেটার হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা সাধারণত জানি কি গুড বেটার বেস্ট, এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এখানে গুড বেটার বেস্ট, তো আমরা এই ক্ষেত্রে বেটারটা কি অ্যাডজেক্টিভ ধরবো? না ভাইয়া, আমরা জানি টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, দ্যাট মিন্স অ্যাডভার্ব হবে না, দ্যাট মিন্স অ্যাডজেক্টিভ হবে না, প্রেপোজিশন হবে না, অবশ্যই অ্যান্সার কি হবে? ভার্ব হবে। তাহলে এই ধরনের প্রশ্নগুলো আসে, এগুলো আমরা সব ক্লিয়ার হয়ে যাবো ইনশাল্লাহ, সব ক্লিয়ার হয়ে যাবো। 13/3/2024 লিখে রাখো, রিস্টার্ট, চ্যালেঞ্জ নাও, চ্যালেঞ্জ নাও, ইনশাল্লাহ পারবা, ইনশাল্লাহ তুমি পারবা। এবার আসো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভার্ব অফ পপুলার, ভার্ব অফ পপুলার। দেখো এই পপুলারের ভার্ব কোনটা, এটা চেয়েছে। দেখো পপুলারের কি চেয়েছে ভাইয়া, পপুলারের ভার্ব চেয়েছে। সাধারণত আমরা কি জানি পপুলার হচ্ছে অ্যাডজেক্টিভ, জনপ্রিয়, তাই না? আর পপুলারাইজ, দেখো আই জেড ই, তোমাদেরকে যখন ভার্বের আইডেন্টিফিকেশন পড়িয়েছিলাম, ভার্বের আইডেন্টিফিকেশনে তোমাদের বলেছিলাম আই জি, যেমন অ্যানালাইজ, এই যে আই জেড ই, এগুলো থাকলে কি হয়? ভার্ব হয়। আবার দেখো টি ওয়াই থাকলে নাউন হয়, টি ওয়াই থাকলে কি হয়? নাউন হয়। পড়ছো না ভাইয়া রেকর্ড ক্লাসে? দেখো যারা রেকর্ড ক্লাস বেসিক ক্লাসগুলো করেছো, এখন এই বেসিক ক্লাসগুলো দেওয়ার মেন উদ্দেশ্য, এগুলো কিন্তু গিফট। তোমরা অনেকে যারা ভর্তি হয়েছো তোমরা ভাবতেছো ভাইয়া কেন রেকর্ড ক্লাস দিচ্ছেন, ভাই এগুলো গিফট, এগুলো তোমাদের যে 70টা ক্লাস দেওয়ার কথা তার বাহিরে ক্লাস, এগুলো তোমাদের কিন্তু ফ্রি দিচ্ছি, ফ্রি। এই ক্লাসগুলো করলে দেখো তুমি এমনি পাচ্ছ। টি ওয়াই থাকলে কি হয়? নাউন হয়। টি আই ও এন, টি আই ও এন থাকলে কি হয়? নাউন হয়। এবার আসো এল ওয়াই থাকলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়, পপুলার থেকে পপুলারলি। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন। আমাদের বলেছে ভার্ব খুঁজতে, সো অ্যানসারটা হবে পপুলারাইজ। আমার ভাইয়া পুরো বুঝতে পেরেছো? সবাই একটু শেয়ার করে দাও, সবাই সবাই, যারা কম্প্রিহেনশনের পিডিএফ পেতে চাও, এই পিডিএফ পেতে চাও, শেয়ার করে দাও। ওকে, এবার আসো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আমি ব্যাখ্যা করে দিয়েছি যাতে করে তোমাদের সুবিধা হয়। নেক্সট কোশ্চেন, হি বিকেম রেস ওভার নাইট, দ্য ইটালিক ওয়ার্ড ওভার নাইট, এখানে ওভার নাইট কোন পার্টিসিপিস? সবাই সবাই সবাই, বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। রেকর্ড ক্লাস কোথায় পাবা? যারা আমাদের পেইড বেসে ভর্তি হয়েছে তাদেরকে আমরা রেকর্ড ক্লাসগুলো দিয়ে দিচ্ছি, বেসিক ক্লাস, এগুলো ফ্রিতে দিচ্ছি, ফ্রিতে দিচ্ছি, একদম ফ্রিতে ইনশাল্লাহ। এখানে প্রত্যেকের আমি দায়িত্ব নিচ্ছি, যে আজকের ক্লাসে যারা 1500 স্টুডেন্ট আছো, আমি একবার হলপ করে বলে দিতে চাই, ইনশাল্লাহ তুমি যদি আমাদের গাইডলাইন অনুযায়ী পড়াই 1500 স্টুডেন্ট চান্স পাবা, একজনে মিস হবে না গুচ্ছতে, যদি তুমি এখন থেকেও একেবারে একবার সুসংগঠিত পড়াশোনা করো। দেখো মৌলিক জিকে যারা কমার্সের আছো, একটু পরে বলতেছি যারা আর্টসের আছো, যারা সায়েন্সের আছো, একটু তোমরা মনোযোগ দিয়ে শোনো ভাইয়ারা। এখানে তোমাদের ক্ষেত্রে বলি সায়েন্সের এ ইউনিটের ইংলিশ এগুলো পড়লে এনাফ, আর যারা বি ইউনিটে আছো ইংলিশ এনাফ, সি ইউনিট এনাফ। কিন্তু বি ইউনিটে চান্স পাওয়ার ট্রাম্প কার্ড হচ্ছে মৌলিক জিকে, মৌলিক জিকে, ডু ইউ নো দ্যাট? মৌলিক জিকে, যারা বি ইউনিটে চান্স পেতে চাও তাদের ট্রাম্প কার্ড মৌলিক জিকে, আর যারা সি ইউনিটে চান্স পেতে চাও তাদের হচ্ছে অ্যাকাউন্টিং আর হচ্ছে ম্যানেজমেন্ট। গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার নির্ভর করতেছে এই দুইটার উপরে। মৌলিক জিকে আমরা টোটাল 40টা ক্লাস নিব, এখনো পর্যন্ত কোনো প্ল্যাটফর্ম এতগুলো ক্লাস দেওয়ার নিশ্চয়তা দেয় নাই, আর আমরা এডুকেশন যা বলি তা করি দেখাই। এটা আমাদের স্টুডেন্ট যারা আছো অলরেডি তোমরা প্রমাণ পেয়ে গেছো। এই 40টা ক্লাসের জন্য আমি টোটাল 6টা টিচার নিয়োগ দিয়েছি, 6টা, চিন্তা করা যায়। ইকোনমিক্সের জন্য আলাদা টিচার, সমাজ বিজ্ঞানের জন্য আলাদা টিচার, তোমাদের পৌরনীতির জন্য আলাদা টিচার,
ভাই আমি তো পারতাম একজনকে দিয়ে শেষ করে দিতে, আমি চাই মৌলিক জিকে দিয়েই তুমি চান্স পেয়ে যাও ইনশাআল্লাহ। তাহলে মৌলিক জিকে তোমাদের ট্রাম্প কার্ড, এটা নিয়ে আমরা ফুল ক্লাস দিব এবং এই ক্লাসগুলো তোমরা সবাই যারা কোর্সে ভর্তি হয়েছো, যারা আমাদের আগের স্টুডেন্ট আছো, যাদের অনেক আগে ভর্তি হয়েছো, সেকেন্ড টাইমার রয়েছে, তাদের কিন্তু ফ্রি করে দিচ্ছি। অতএব তোমরা এই কাজটা অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে ইনশাআল্লাহ। আর যারা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে 70-এর মধ্যে তোমাদের রাকিব ভাইয়া, দেলোয়ার ভাইয়া, বাহা ভাইয়া এমন ভাবে প্রস্তুতি নেওয়া হবে ইনশাআল্লাহ এখানে 60 পাবা। কারণ আমি কমার্সের স্টুডেন্ট ছিলাম, আমি বুঝি যে 60 পাওয়া আসলে সম্ভব ইনশাআল্লাহ। ওকে, সো একবার খেয়ে ফেলতে হবে। যারা আর্টসের আছো এরা হচ্ছে এটাতে ফোকাস দাও, যারা কমার্সের আছো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে ফোকাস দাও, ইনশাআল্লাহ আমাদের উপর বিশ্বাস করো। আর ইংলিশ নিয়ে তোমাদের মহসিনদার যা বলবে ওইগুলোই তোমাদের পড়তে হবে, এনাফ ইনশাআল্লাহ। এখন আসো, এখানে বলা আছে হি বিকেম রিচ ওভার নাইট, দা ইটালিক ওয়ার্ড, দেখো বিকেম রিচ ওভার নাইট, দিন দিন রাতারাতি। আমরা পড়েছিলাম অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম, যদি আমরা দেখি কোন সময় বোঝায় সেটাকে বলা হয় কি অ্যাডভার্ব অফ টাইম, রাতারাতি। এটা দ্বারা কি বোঝাচ্ছে, অ্যাডভার্ব বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে। আর সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হবে, অ্যান অ্যাডভার্ব হবে, অ্যান্সারটা কি হবে, অ্যাডভার্ব হবে ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। এবার আসো ভাইয়া পরবর্তীতে খেয়াল করি আমরা, পরবর্তী কোয়েশ্চেন। আমি কিন্তু এগুলো ব্যাখ্যাও দিয়েছি, হাউ ফাস্ট দ্য বয় রানস, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস, হাউ ফাস্ট, এগুলো হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। দেখো আমি তোমাদেরকে যেগুলো দরকার সেগুলোই দিচ্ছি। ভাইয়া মৌলিক জিকে কোন বই কিনবো, আল্লাহ তোমরা এখন কেউ না, মৌলিক পিডিয়া, মৌলিক পিডিয়া, মৌলিক জিকে যেন একটা বই পড়বা, মৌলিক পিডিয়া, আর আমাদের ক্লাসগুলো করবা, মৌলিক পিডিয়া প্লাস হচ্ছে ক্লাস, এনাফ, মৌলিক পিডিয়া প্লাস হচ্ছে ক্লাস। মৌলিক পিডিয়া তোমরা যদি পেতে চাও তাহলে হচ্ছে পেজে, পেজে না, 01 কত যেন নাম্বারটা ভুলে গেছি, 01987446460, এই নাম্বার, এই নাম্বার হচ্ছে মৌলিক পিডিয়া অর্ডার করে ফেলবা ইনশাল্লাহ, এনাফ। এখন অনেক সময় আছে ভাই চান্স পাওয়ার জন্য। তাহলে হাউ ফাস্ট দা বয় রানস, এখানে আমরা দেখতে পাচ্ছি হাউ ফাস্ট, এই ফাস্ট ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভও হয়, ফাস্ট ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্বও হয়, মনে রাখবা। হা ফাস্ট, যেমন আমি বললাম হি ইজ আ ফাস্ট ড্রাইভার, এখানে ফার্স্ট হচ্ছে কি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, কারণ ড্রাইভার হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। বাট আমি যদি বলি হি ড্রাইভস ফার্স্ট, তাহলে এখানে দেখো এটা কি হিসেবে কাজ করবে, এটা অবশ্যই অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। তাহলে দেখো ফার্স্ট অ্যাডজেক্টিভ হয়, আবার অ্যাডভার্ব হয়, কিন্তু আবার প্রেপোজিশনও হয়, ফার্স্টের পরে যদি প্রোনাউন হয় তাহলে এটা প্রিপোজিশন হয়ে যায়। যাক যাই হোক, আমি তোমাদেরকে একটু এভাবে বুঝিয়ে দিচ্ছি যে হি ড্রাইভস ফার্স্ট, এখানে ফার্স্ট হচ্ছে ভার্বকে মডিফাই করেছে, এই জন্য হচ্ছে অ্যাডভার্ব হয়েছে। এখানে দেখো হাউ ফাস্ট দ্য বয় রানস, রানস হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করে, এই জন্য অবশ্যই এটা হয়ে যাবে কি অ্যাডভার্ব। আর এখানে দেখো এ ফার্স্ট ড্রাইভার, এখানে ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ বসে, এরপরে নাউন বসে, বুঝাইতে পেরেছি ভাইরা? ওকে, এরপর আসো পরবর্তী কোয়েশ্চেন, পরবর্তী কোয়েশ্চেন, যেগুলো বিগত সালে বিভিন্ন গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছে সেগুলি আমরা করাচ্ছি। দেখো ট্রাই টু বেটার ইউর লট, এটা অলরেডি পড়ে ফেলছি, টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, টুর পরে ভার্বের কোন ফর্ম হয়, বেস ফর্ম হয়। দেখো যারা বেসিক ক্লাস করেছে এদের জন্য পানি ভাত এগুলা। ওকে আচ্ছা ভাইয়া, ইংলিশ প্র্যাকটিসের জন্য কোনো বই কিনতে হবে, ইংলিশ প্র্যাকটিসের জন্য তোমাদের ফাউন্ডেশন বইটা শেষ এখন নাই, তোমরা যে কোনো বই থেকে, যে কোনো বই থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করবা। আর আমি যে পিডিএফ দিব কোয়েশ্চেন সলভের, এই যে দাও আজকেও দিব, যতগুলো লাইভ ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদেরকে পিডিএফ দিব প্র্যাকটিস করার জন্য। সো ওগুলো পড়লে এনাফ, আর তোমার কাছে যে বই আছে এগুলোই এনাফ, ঠিক আছে? ওকে, সো যারা পিডিএফ পেতে চাও সবাই একটু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দাও। তো আমরা দেখতে পাচ্ছি দ্য পোস্ট মাস্ট বি ম্যান্ড, এখানে যে জিনিসটা দেখো মাস্ট বি ম্যান্ড, এইখানে ম্যান্ড ওয়ার্ডটা এটা কি নাউন নাকি ভার্ব, অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ, এই বিষয়টা আমাদের একটু খেয়াল করতে হবে ভাইয়া, একটু তোমরা মনে রাখবা। মাস্ট বি, মাস্ট বি, মাস্ট হচ্ছে মডাল ভার্ব, বি হচ্ছে বি ভার্ব, আর আমরা জানি এরপরে ভার্বের কোন ফর্ম হয়, বি থ্রি ফর্ম হয়। তাহলে আমরা পড়ছিলাম যে মাস্ট বি ম্যান্ড, এটা হচ্ছে ভার্বের তিন নাম্বার রূপ, তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অবশ্যই যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ওকে এটা যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট মিনস আমরা অ্যান্সার কি করব, ভার্ব, আমরা অ্যান্সার কি করব, ভার্ব, বুঝাতে পেরেছি?
তাহলে এখানে দে ম্যান্ড আমরা জানি সাধারণত ম্যান এম এ এন এটা হচ্ছে নাউন বাট এখানে কিন্তু সেন্টেন্সে দেখতে হবে কি আছে বির পরে বি থ্রি হয় বির পরে কি হয় বি থ্রি ফর্ম হয় মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় দ্যাট মিনস এটাকে আমরা কি ধরবো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ধরবো বুঝাইতে পারছি ভাই জিকে বইটা হ্যাঁ ওই নাম্বারে কল দিলে জিকে বইটা পেয়ে যাবা দ্রুত জিকে বই কিন্তু স্টক আউট হয়ে যাবে মলিকপিডিয়া কিন্তু স্টক আউট হয়ে যাবে সবাই একটু হ্যাঁ কল দিয়ে বা হোয়াটসঅ্যাপ করে অর্ডার করে নিলে হবে দেখো আমি ব্যাখ্যা দিয়ে দিছি তোমাদের সুবিধার্থে যাতে করে তোমাদের সুবিধা হয় এটা খুলনা ইউনিভার্সিটি আসছিল আবার দুইবার রিপিট হয়েছে সো এটা আমরা এইবার আসো পরের কোয়েশ্চন অ্যান্সার করো এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটির প্রশ্ন 11 বারের প্রশ্ন দেখো ইট হ্যাজ গট দ্যাট সেলস ইউ ওয়েন ইউ আর রানিং লো অন গ্যাসেস হুইচ পেয়ার ফিটস টু বি লেবেল আন্ডারলাইন দ্য পার্টস অফ স্পিচ এখানে দুইটা আন্ডারলাইন ওয়ার্ড আছে এই দুইটা আন্ডারলাইন ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ সেটা আমাদের কি বলতে বলছে হ্যাঁ কোন পার্টস অফ স্পিচ আছে অ্যান্সার করবো আমরা ভাইয়া মৌলিকের জন্য মৌলিক পিডিআই বেস্ট কারণ মৌলিক পিডিআতে শুধু হচ্ছে মৌলিক জিকে এটাই আলোচনা করা আছে বইয়ের জন্য নাম্বারটা আবার লিখে দিব আচ্ছা 01987446460 ওকে আর আরেকটা জিনিস তোমাদেরকে মনে করে দিই ভাইয়া জিএসটি তে এইবার সবচেয়ে বেশি কম্পিটিশন হবে তোমরা কেউ টার্গেট 55 রাখবে না তোমরা টার্গেট রাখবে 60 আমি বলি 60 বলে নিশ্চিত 55 হইতে পারে যদি প্রশ্ন কঠিন হয়ে যায় সো আমি তোমাদেরকে বলবো যে এবার টার্গেট মিনিমাম 60 রাখবা কারণ এইবার হচ্ছে জিএসটি হচ্ছে জেনারেলের শেষ ঠিকানা মানে সাধারণের শেষ ঠিকানা জেনারেলের জিতে হচ্ছে জেনারেল মজা করতেছি ঠিক আছে আর এসতে হচ্ছে শেষ টিতে হচ্ছে ঠিকানা জেনারেলের শেষ ঠিকানা আম জনতা শেষ ঠিকানা হচ্ছে জিএসটি সো যেহেতু জিএসটি তে এবার ভালো একটা কম্পিটিশন হবে এই জন্য সিরিয়াসলি পড়তে হবে সিরিয়াসলি কোনোভাবে ইয়ে করা যাবে না আসো তাহলে কি করব আমরা দেখি ইট হ্যাজ এখানে আর্টিকেলের পরে কে বসে নাউন বসে আমরা পড়ছিলাম মনে পড়ে বেসিক ক্লাসে তোমাদের রেকর্ড ক্লাসে পড়াইছিলাম যে ইট এখানে দেখো এ হচ্ছে আর্টিকেল আর্টিকেলের পরে কে বসে নাউন এখানে নাউন বসেছে আর এখানে দেখো রান রান হচ্ছে ভার্ব ভার্বকে মডিফাই করে কে ভাইয়া অ্যাডভার্ব রানকে মডিফাই করে কে অ্যাডভার্ব তাহলে ভার্বকে মডিফাই করে কে অ্যাডভার্ব তাহলে প্রথমটা আমরা পাইলাম হচ্ছে নাউন পরেরটা পাইলাম অ্যাডভার্ব জো কারা কারা সঠিক উত্তর দিয়েছো বলো ওকে সো এখানে অবশ্যই কি নাউন অ্যাডভার্ব হবে সবাই কি ক্লিয়ার দেখো যারা ভাই পেট বেসে কিভাবে ভর্তি হবে পেট বেসে ভর্তি হতে আমাদের পেজে নক দাও অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো কল দাও যা দিতে মন চায় দাও 103012 এটাই হচ্ছে আমাদের হ্যাঁ ভর্তির জন্য আর এটা হচ্ছে বইয়ের জন্য গরিবের শেষ ঠিকানা ইয়েস তাহলে ভাই এটা কি বুঝছো ভাইয়া আর রানিং রান হচ্ছে কি ভার্ব ভার্বকে মডিফাই করে কে অ্যাডভার্ব তার মানে এখানে লটা হচ্ছে কি অ্যাডভার্ব হবে লটা কি হবে অ্যাডভার্ব হবে আশা করি ক্লিয়ার এটা অনেকে ভুল করেছো কোনো সমস্যা নাই যারা ক্লাস মনোযোগ দিয়ে করেছো বেসিক ক্লাস রেকর্ড ক্লাস মনোযোগ দিয়ে করেছো তাদের জন্য একবার ইজি এবার আসো পরে কোশ্চেনটা খুলনা ইউনিভার্সিটি 10-11 তে এসেছিল দ্য আন্ডারলাইন ওয়ার্ড হোয়াট টু অবজেক্ট ইজ টু মাই অবজেক্ট অফ স্টাডি সবাই অ্যান্সার করো সবাই অ্যান্সার করো সবাই আসো ওকে আমি দেখতে পাচ্ছি অনেক অ্যান্সার করে দিছো মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা দেখো এখানে কি বলা আছে হোয়াট টু অবজেক্ট এই যে এখানে টু আছে টুর পরে ভার্বের কোন ফর্ম বসে ভাইয়া টুর পরে ভার্বের বেস ফর্ম বসে দ্যাট মিন্স এখানে আমাদের কি ভার্ব হবে আর এখানে দেখো মাই পসেসিভ অ্যাডজেক্টিভ তোমাদের কি মনে পড়ে ক্লাসে পড়িয়েছিলাম পসেসিভ অ্যাডজেক্টিভ মাই হিজ হার দেয়ার আওয়ার ইওর এগুলো হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কে বসে নাউন বসে তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কে বসবে নাউন বসবে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কে বসবে নাউন বসবে তার মানে আগেরটা ভার পরেরটা কি ভাইয়া নাউন
তাহলে এটা বোথ ভার্ব এন্ড নাউন। এরপর আসো পরের কোশ্চেন, পরের কোশ্চেন, দ্য কেস রেজাল্টেড ইন অ্যাকুইটাল, 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 এটা কি হবে বলো। অ্যাকুইটাল এটা কোন পার্টস অফ স্পিচ হবে? অ্যাকুইটাল মানে হচ্ছে খালাস, বেকসুর খালাস, মুক্তি, আমরা চিনি। সবাই কমেন্ট করে জানাও। ওকে, অ্যাকুইটাল অর্থ হচ্ছে খালাস বা মুক্তি। ওকে, সো আমরা জিনিসটা কি দেখলাম, এখানে এন, এন হচ্ছে কি ভাইয়া আর্টিকেল, আর্টিকেলের পরে কে বসে, নাউন বসে, আর এটা অর্থ হচ্ছে কি, খালাস বা বেকসুর, মুক্তি, আমরা যেটাকে বলি কাউকে মুক্তি দেওয়া। ওকে, ওকে, একটু লাইনে থাকো, চলে আসবে। কি সমস্যা এটাতে? হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসে প্রবলেম হইলে হয়। ওকে, ঠিক আছে, আশা করি প্রবলেম, একটু ব্রাইটনেস কমাই দাও। এবার আসো পরেরটা, পরের কোশ্চেনটা দেখো, আমি এগুলো ব্যাখ্যা সহকারে দিয়ে দিয়েছি, পিডিএফটা তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। এটা একটু কঠিন প্রশ্ন মনে হবে, বাট কঠিন না, এটা একটু কঠিন প্রশ্ন মনে হবে। খুলনা ইউনিভার্সিটি প্রশ্ন, খুলনা ইউনিভার্সিটি প্রশ্ন, এটা একটু কঠিন মনে হবে, আসলে কঠিন না। এখানে যে জিনিসটা বলেছে, শূন্যস্থান দেওয়া আছে, দেখো শূন্যস্থানে আমরা কি বসাবো, ইন অল হার নোবেল, ইন অল হার নোবেলস, ইন অল দ্য নোবেলস অফ হার, ইন হার অল দ্য নোবেলস, কোনটা হবে অ্যান্সার সেটা বের করতে বলেছে। দেখো ভাইয়া, এখানে আমরা একটা নিয়ম পড়েছি, তোমরা বেসিক ক্লাসে পড়েছ, প্রেপোজিশন, ভাইয়া প্রেপোজিশনের পরে কে বসে, প্রেপোজিশনের পরে ডিটারমিনার বসতে পারে, লিখে রাখা দরকার, ডিটারমিনার বসতে পারে, এরপরে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে, এরপরে নাউন বসে, এভাবে কিন্তু সিকোয়েন্স পড়েছি। যেমন আমি যে জিনিসটা বলবো, যে তোমরা সিকোয়েন্সটা কীভাবে মনে রাখবো, আগে প্রিপোজিশন, যেমন ইন প্রিপোজিশন, এখানে অল ডিটারমিনার, পসিবল অ্যাডজেক্টিভ কি হার, এরপরে কি ভাইয়া নোভেলস, এটা হচ্ছে কি নাউন। এখন ইন প্রিপোজিশন আছে, অল ডিটারমিনার আছে, হার হচ্ছে পসিবল অ্যাডজেক্টিভ আছে, নোভেল হচ্ছে নাউন আছে, তার মানে নাউনের আগে পসিবল অ্যাডজেক্টিভ, পসিবল অ্যাডজেক্টিভের আগে ডিটারমিনার, ডিটারমিনারের আগে প্রিপোজিশন বসতে পারে, তাই না ভাইয়া? সো এখানে আমরা দেখতে পাচ্ছি এ নাম্বার অপশনটা হতে পারে। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া, এখানে দেখো প্রিপোজিশনের পরে ডিটারমিনার, ডিটারমিনারের পরে কি ভাইয়া পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কে বসে, নাউন বসে, এই দুইটা ঠিক আছে, বাট এইটা এবং এইটা, এই দুইটা মিল নাই। এখন কথা হচ্ছে এই দুইটার মধ্যে কাকে নিবা, ইন অল হার নোভেল নাকি ইন অল হার নোভেলস? অবশ্যই কি হবে, নোভেলস হবে, কি হবে, নোভেলস হবে, যেহেতু অল হচ্ছে প্লুরাল কে আমরা দেখি নাই, দ্যাট মিন্স নোভেল না হয় কি হবে, নোভেলস। বুঝতে পারছি ভাইয়া, সবাই ক্লিয়ার? ওকে, সো এগুলো হচ্ছে আমি ব্যাখ্যা সহকারে লিখে দিয়েছি। আর এই পিডিএফ পেতে হলে অবশ্যই কি করবে, পিডিএফ গুলো দেখো, এই যে স্ট্রাকচার লিখে দিয়েছি, তার সব উপন্যাস। এবার স্যার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা দেখবো, 2014-15 সালের প্রশ্ন, দেখো নাউন থেকে বা পার্টস অফ স্পিচ থেকে কি ধরনের প্রশ্ন আসছে, হুইচ ওয়ান ইজ নাউন। ভাইয়া কিভাবে পিডিএফ পাবো, যারা শেয়ার করবা পিডিএফ পেয়ে যাবে ইনশাল্লাহ, শেয়ার করে দাও, শেয়ার করে দাও, এত কম শেয়ার করছো, 127, সবাই একটু শেয়ার করে দাও। অর্থ কুমার দাস বলছে পিডিএফ কিভাবে পাবা, শেয়ার করো ভাইয়া। দেখো এখানে কি বলা আছে, হুইচ ওয়ান ইজ নাউন, এখানে নাউন কোনটা, কাওয়ার্ডলি, দেখো কাওয়ার্ড মানে হচ্ছে কাপুরুষ, COWARD, কাওয়ার্ড মানে হচ্ছে কাপুরুষ, তুমি একটা কাপুরুষ, দ্যাট মিন্স তুমি একটা কি নাউন, এখানে কাপুরুষ বা ভীরু, এটা হচ্ছে কি নাউন, এটা হচ্ছে কি নাউন, এই তুই একটা কাপুরুষ, দ্যাট মিন্স হচ্ছে কি কাপুরুষ হচ্ছে কি নাউন। তাহলে নাউনের সাথে LY যুক্ত হলে, আমরা জানি নাউনের সাথে LY যুক্ত হলে সেটা কি হয়ে যায়, অ্যাজেক্টিভ হয়ে যায়, দ্যাট মিন্স এটা হচ্ছে অ্যাজেক্টিভ, এটা হচ্ছে কি অ্যাজেক্টিভ, তার মানে এটা অ্যান্সার হচ্ছে না। এবার দেখো কাওয়ার্ড, কাওয়ার্ড হচ্ছে কাপুরুষ বা ভীরু, এটা কি নাউন, এটা হতে পারে,
কাওয়ার্ডনেস, দেখো ভাইয়া কাওয়ার্ডনেস, অনেকে বলে ভাইয়া কাওয়ার্ডনেস তো নাউন হতে পারে, একটু দেখো তোমাদের এখানে মাথায় রাখতে হবে কাওয়ার্ডনেস বলতে কিছু নাই। কাওয়ার্ডাইস মানে হচ্ছে ভীরুতা, কাওয়ার্ডের যদি তুমি ভীরুতা বলো, কাপুরুষতা বা ভীরুতা, এটার অর্থ হচ্ছে কি ভীরুতা বা কাওয়ার্ডাইস, এখানে এইভাবে মনে রাখতে হবে কাওয়ার্ডাইস ভীরুতা। তার মানে এটাও নাউন তুমি একজন ভীরু, এটাও নাউন তোমার ভীরুতা, তোমার কাপুরুষতা আমাকে মুগ্ধ করে, আমাকে হচ্ছে কি করে, আমাকে তোমাকে ঘৃণা করতে বাধ্য করে। দ্যাট মিন্স এখানে এই কাওয়ার্ডাইস হচ্ছে কি ভীরুতাটা হচ্ছে কি নাউন, কাওয়ার্ড হচ্ছে নাউন। যদি অপশনে তোমাদের দুইটা দেখানোর অপশন ছিল না, বাট জেনে রাখো দুইটাই কি নাউন, সেক্ষেত্রে তুমি বি নাম্বার অপশনটা দিলে হয়। সো অ্যান্সার কিন্তু বি এবং ডি দুইটাই হতে পারে। সো যেহেতু অপশন নাই প্রথমটা দিয়ে দিবা, কোনো কথা নাই। এবার আসো পরেরটা, অ্যাকুরেসি, এটা তো একবার ইজি, সি ওয়াই থাকলে, এফিসিয়েন্সি অ্যাকুরেসি এগুলো থাকলে কি হবে ভাইয়া, হ্যাঁ এখানে দেখো অ্যাকুরেসি, অ্যাকুরেসি কি ভাইয়া নাউন, সি ওয়াই থাকলে কি হবে নাউন হবে। এবার আসো ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, এখানে ডাউনটা কোন পার্টস অফ স্পিচ এটা আমরা জানবো, এটা কি জানবো ভাই, বুঝে বুঝে পড়ার চেষ্টা করো সবাই। আমি প্রত্যেকটা কোশ্চেন, আচ্ছা আমি যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো সব বিভিন্ন বইতে, যে কোনো বইতে বিগত প্রশ্ন সেম, আর মনে রাখবা বিগত সালের প্রশ্ন সব বইতে সেম। অনেকে বলতেছে ভাই কোন প্রশ্ন ব্যাংক কিনবো, ভাই যেটা মন চায় কিনো, বাট এখানে আসলে প্রশ্ন ব্যাংক পড়াচ্ছে তোমাদেরকে, আমি বলবো যে কম্প্রিহেনশন যেটাতে প্র্যাকটিস ভালো করা যাবে, যেটাতে ভোকাবুলারি প্র্যাকটিস করা যাবে বিগত সালের যে কোনো বই, এখন নতুন করে তুমি যদি বইয়ের উপরে ডিপেন্ড করো তাহলে কিন্তু হবে না, তুমি বুঝলে হবে। আর এখানে যে কোনো বই থেকে তুমি পড়তে পারো, কোনো সমস্যা নাই, আর বিগত সালের প্রশ্ন সব বইতে দেওয়া আছে। তাহলে দেখো ডাউন ওয়েন দ্য টাইটানিক, মনে রাখবা এইখানে সেন্টেন্সটা কেমন ছিল, যে দ্য টাইটানিক এটা হচ্ছে কি সাবজেক্ট, দ্য টাইটানিক, দ্য টাইটানিক, সরি দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন, সেন্টেন্সটা ছিল এরকম দ্য টাইটানিক ওয়েন ডাউন, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর ভার্বকে মডিফাই করে কে অ্যাডভার্ব। এইখানে যে বিষয়টা দাঁড়িয়েছে ডাউনটা বাক্যের শুরুতে দিয়েছে, মনে রাখবা ডাউনকে বাক্যের শুরুতে দিতে পারে যদি কোনো অ্যাডভার্ব দ্বারা জোর করা বোঝায়, যেমন ডাউন ওয়েন দ্য টাইটানিক, টাইটানিকটা ডুবেই গেল, যেমন আমি বললাম দ্য টাইটানিক ওয়েন ডাউন, টাইটানিকটা ডুবে গেল। বাট যখন বলবো ডাউন ওয়েন দ্য টাইটানিক মানে কি টাইটানিকটা ডুবেই গেল, ডুবেই গেল, এই যে যখন ডাউনটা সামনে আসছে অর্থটা কি হয় টাইটানিকটা ডুবেই গেল, আর যখন বলবো দ্য টাইটানিক ওয়েন ডাউন, টাইটানিকটা ডুবে গেল, এটা সিম্পলি, আর যখন জোর বুঝাবা তখন ডাউনটা কি শুরুতে আসবে। ভাই ইংলিশ লিটারেচার কি পড়তে হবে, ইংলিশ লিটারেচার পড়তে হবে না, আমরা পড়াবো ইনশাআল্লাহ ইংলিশ লিটারেচার, আমরা ক্লাস নিব পিডিএফ দিব এনাফ, ইংলিশ লিটারেচার ক্লাস নিব আর পিডিএফ দিব, আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। ওকে সবাই, সবাই আশা করি ক্লিয়ার। এরপরে আসো, তার মানে এটা অ্যাডভার্ব, এটা হচ্ছে কি অ্যাডভার্ব। এবার আসো পরেরটা, দ্য সান ইজ আপ, সূর্য কোথায় রে, আপ, আপ মানে কি উপরে, কোথায়, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ কি প্লেস, দ্যাট মিন্স প্লেস টাইম ম্যানার এগুলো বুঝালে কি হয় অ্যাডভার্ব হয়। তাহলে এখানে দ্য সান ইজ আপ এটা অবশ্যই কি হবে অ্যাডভার্ব হবে, এটা কি হবে অ্যাডভার্ব। এইবার আসো পরে কোশ্চেনটা, ইসলামিক ইউনিভার্সিটি, সবাই সবাই অ্যান্সার করো, ভাইয়া কোন প্রশ্ন ব্যাংক আছে, যে কোনো প্রশ্ন ব্যাংক, ভাই এখানে মার্কেটে অভাব নাই, অনেকে দেখলাম বিভিন্ন বইয়ের নাম লিখছো, ভাই কি দরকার, আইসে করতেছো ক্লাস করতেছো, ক্লাস করতে আইসা এত ইয়ে করার দরকার কি। ওকে
আচ্ছা এখন দেখো পরেরটা ইট সিম টু মি দ্যাট আই হ্যাভ সিন হিম বিফোর দেখো ভাই সাধারণত আমরা জানি এই আফটার বিফোর আমরা সাধারণত জানি কি আফটার বিফোর এগুলো হচ্ছে প্রেপোজিশন তাই না এগুলো কি ভাইয়া প্রেপোজিশন আমরা সাধারণত এগুলো জানি কিন্তু ভাইয়া এগুলো প্রেপোজিশন ছাড়াও অন্য কিছু হতে পারে মনে রাখবা তোমাদের শর্টকাট শিখিয়ে দিই আফটার বিফোরের পরে যদি কিছু না থাকে দেখো লিখো সবাই মনোযোগ দাও আফটার বিফোরের পরে যদি কিছু না থাকে তার মানে এটা অ্যাডভার্ব শর্টকাট মনে রাখবা আফটার বিফোরের পরে যদি কিছু না থাকে চলতি এটা কি অ্যাডভার্ব সেটা আফটার হোক বিফোর হোক অফ হোক যেটাই হোক সেটা কি হয়ে যাবে অ্যাডভার্ব যদি এরপরে নাউন থাকে বা প্রোনাউন থাকে এরপরে নাউন বা প্রোনাউন থাকে তখন সেটা হয়ে যাবে কি ভাইয়া জানো তখন সেটা প্রিপোজিশন হয়ে যাবে আফটার বিফোর পরে যদি নাউন বা প্রোনাউন থাকে তখন সেটা হয়ে যাবে কি প্রিপোজিশন আর যদি দেখো যে না কিছু নাই তাহলে অ্যাডভার্ব এখন দেখো তো ভাই এখানে বিফোরের পরে কিছু আছে বিফোরের পরে কিছু নাই তাহলে শর্টকাট অ্যান্সার করে দিবে কি অ্যান অ্যাডভার্ব অ্যান্সারটা কি হয়ে যাবে অ্যাডভার্ব ওয়াও থ্যাংক ইউ অনেকে সঠিক উত্তর দিচ্ছ মাশাআল্লাহ এবার আসো পরেরটা দেখো প্রশ্ন যত বেশি করবা যত বেশি সলভ করবা ততই বেশি তোমার কি যে কোনো বই থেকে ঠিক আছে পানকলি ফুলকলি বনকলি যত প্রশ্ন ব্যাংক আছে সব জায়গা থেকে তুমি প্র্যাকটিস করতে পারো কিন্তু আমি মনে করি যে তোমার কাছে যদি বই থাকে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সব জায়গায় এক মুড়ি খাও তেল ছাড়া আয় রে কমেন্ট এই তোমাদেরকে একটা কথা বলি ভাই তোমরা যারা হচ্ছে ক্লাসে আসো ভাই ক্লাসে এসে আজে বাজে যত কমেন্ট আছে তোমাদের মনের ভেতরে যত কথা আছে সব কথা ভাই তোমরা ক্লাসের কমেন্টে কেন বলতে হবে ভাই তোমার কি অন্য কোনো জায়গায় তোমার মনের ভাব প্রকাশ করার কোনো জায়গা নাই তোমাদের যত আজে বাজে আউল ফাউল কমেন্ট ক্লাসে আসলেই হয় এই জন্য তোমাদেরকে আমি বলছি যে রমজান মাসে তোমরা যেহেতু এখানে এমনি শয়তানকে একটু দূরে ঠেলে রাখবা এই রমজান মাসে ক্লাসে শুরু হওয়ার আগে যখন মহসিন ভাই আসবে বা এডুকেশনের যে কোনো টিচার আসবে তুমি ক্লাস শুরু হওয়ার আগে তুমি আগে বৈশাই 21 বার রাব্বি জিদনিয়াল মা পড়বা আর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যারা মুসলিম আছো এটা তোমরা প্র্যাকটিস করবা দেখবা তোমাদের মধ্যে আর শয়তানি কোনো কমেন্ট আসবে না আর তোমরা যারা হচ্ছে অমুসলিম আছো তোমরা তোমাদের ধর্মের কোনো একটা পড়ে বাণী পড়ে তারপরে শুরু করবা দেখবা যে তোমাদের মধ্যে শয়তানি আর কাজ করবে না তাহলে ভাইয়া এই দুইটা টিপস মনে রাখবা নাম্বার ওয়ান রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা আর হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যে আল্লাহ আমাকে আপনি সকল শয়তানি কুকর্ম থেকে বিরত রাখুন ঠিক আছে শয়তানের ধোঁকা থেকে বিরত রাখুন দেখবে যে এমনি ঠিক হয়ে গেছে ওকে আচ্ছা সো দেখো ভাইয়া আই বট এ ভেরি বিউটিফুল গোল্ডেন রিং এখানে রিং হচ্ছে কি নাউন নাউনের পূর্বে কে বসে অ্যাডজেক্টিভ বসে নাউনের পূর্বে কে বসবে অ্যাডজেক্টিভ বসবে ওকে ভাইয়া প্রশ্নগুলো দেখো এই প্রশ্নগুলো কারো কিন্তু মামুর বাড়ির প্রশ্ন না সব কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যেগুলো গুচ্ছধিভুক্ত এগুলার ওই প্রশ্নগুলো এবং আমি যে টপিকগুলো তোমাদের বেসিক ক্লাস করতে দিব এরপরে ক্লাসে এসে তোমাদের এইভাবে সলভ করিয়ে যাব কোনো টেনশন নাই এবার আসো পরের কোশ্চেনটা দেখো আই ফাইন্ড ইট ভেরি আনলাইকলি আই ফাইন্ড ইট হ্যাঁ আই ফাইন্ড ইট ভেরি আনলাইকলি দেখো এখানে কি বলেছে এই ভেরিটা কি সাধারণত আমরা জানি ভেরিটা হচ্ছে কি অ্যাডভার্ব এটা একবার ইজিলি জানি আর ভেরি অ্যাডভার্ব এরপরটা কি হয় অ্যাডজেক্টিভ কে মডিফাই করে দ্যাট মিন্স এরপরটা কি হবে অ্যাডজেক্টিভ হবে তাহলে ভাইয়া আমাদের মাথায় রাখতে হবে এই জায়গাটা ভেরি হচ্ছে অ্যাডভার্ব হয় এরপরে কি অ্যাডজেক্টিভ সো ভেরিতে আমাদের আছে ভেরিটা কি হয়ে যাবে অ্যাডভার্ব হয়ে যাবে এবার দেখো হার সাকসেস ওয়াজ শর্টেড বাই হার লেটার কমেন্টারি ওকে কমেন্টারি কমেন্টারি বক্স আমরা বলি না কমেন্টারি ভাষণ তাই না ইয়েস সো এটা অবশ্যই কি হবে নাউন হবে কমেন্টারি মানে কি এখানে নাউন হবে কমেন্টারি মানে হচ্ছে ভাষ্য ব্যাখ্যা এগুলো হচ্ছে কি নাউন হবে পরের কোশ্চেনে দেখো একটু দ্রুত আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করব একটু দ্রুত পরের কোশ্চেনটা দেখো দেখো তো একটু ওয়েট করো আসতেছে ওকে শি ওয়েন্ট অন এ পেইনস্টিক এক্সপ্রেশন দেখো
এখানে আর্টিকেল কি আছে আর্টিকেল এ এরপরে নাউন আমরা জানি আর্টিকেল এবং নাউনের মাঝখানে কে বসে রে ভাইয়া অ্যাডজেক্টিভ বসে আর্টিকেল এবং অ্যাডজেক্টিভের মাঝখানে কে বসে নাউন বসে আর্টিকেল এবং অ্যাডজেক্টিভের মাঝখানে কে বসে নাউন বসে আচ্ছা ভাইয়া মানুষের রেজাল্ট দেখলে হতাশ লাগে ভাই হতাশার কিছু নাই বিশ্বাস করো আমরা এডুকেশন থেকে এখনো পর্যন্ত পেজ থেকে কোনো পোস্ট করতেছি না যে তোমাকে অভিনন্দন আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড 100তম 200তম 500তম 600তম অনেক অনেক শিক্ষার্থী জানিয়েছে যে ভাইয়া আমি এততম হয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি চট্টগ্রামে এততম হয়েছি শুধুমাত্র তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য এখন কোনো শুভেচ্ছা বার্তা অভিনন্দন দিচ্ছি না সো প্লিজ ভাইয়া তোমরা নিজেরা একটু ধৈর্য ধরো তোমরা নিজেরা একটু ভালো করে পড়াশোনা করো আমরা চাইলে তো পেজে খালি কি দিতাম হ্যাঁ তোমাকে অভিনন্দন এরকম দিতে পারতাম কেন দেই না আমরা দিলে আমাদের ব্যবসা বাড়তো কারণ এটা যখন দেওয়া হবে তখন স্টুডেন্ট মনে করবে এই রে এদের থেকে স্টুডেন্ট চান্স পাচ্ছে তার মানে ভর্তি হয়ে যায় এখন কত হচ্ছে জাস্ট তোমরা মনে কষ্ট পাবা দেখে তোমাদের যারা ব্যর্থ সৈনিক আছো এখনো যারা এখনো রেজাল্ট পাচ্ছ না তোমাদের মনের ভিতরে যেন কষ্ট না আসে এজন্য আমরা এই স্যাক্রিফাইসটা করতেছি সো তোমরা কেন পারবা না ভাই মানুষের কথা কোনোভাবে কান দিতে হবে না মানুষের কথা কান দিবা না যে ভাই ওরে রেজাল্ট হয়েছে ও চান্স পাইছে তুমিও পাবা একদিন আগে একদিন পরে তুমিও পাবা সো ভাই আমরা যেহেতু এই স্যাক্রিফাইসটা করতে পারতেছি আমরা কোন দিচ্ছি যেমন আমরা গত বছর যারা চান্স পেয়েছে এদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করতেছি তোমাদেরকে নিয়েও প্রোগ্রাম করতে চাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তুমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো তুমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে তোমাদেরকে জন্য সংবর্ধনা ইনশাল্লাহ দেওয়া হবে কোনো টেনশন নাই খালি বিশ্বাস রাখো পড়তে থাকো কোনো কথা হবে না ওকে আচ্ছা তার মানে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ এরপরে আসো তোমাদেরকে বলবো যে আমি যেগুলো পড়াচ্ছি এই লেভেলের ইনশাল্লাহ এগুলোর মধ্যে আসবে এবার আসো ইট ইজ বেস্ট অ্যানালাইজড তোমাদেরকে একটা নিয়ম পড়াইছিলাম তোমাদের মনে পড়ে কিনা দেখো ইজ ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব ইজ হচ্ছে কি লিঙ্কিং ভার্ব বা বি ভার্ব যেটাই বলো বি ভার্বের পরে আগে অ্যাডভার্ব হয় বি ভার্বের পরে আগে অ্যাডভার্ব হয় পরে অ্যাডজেক্টিভ হয় এই নিয়মটা তোমাদের মনে আছে কিনা আমরা পড়ছিলাম যেমন হি ইজ popularly known পড়ছিনা আমরা ইট ইজ ভেরি বিউটিফুল ইট ইজ ভেরি বিউটিফুল তাহলে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে ভাইয়া ইজ হচ্ছে বিভার্ব বিভার্বের পরে আগে অ্যাডভার্ব হয় পরে অ্যাডজেক্টিভ হয় তাহলে এখানে দেখো ইজ ইজ এর পরে বেস্ট এখানে অ্যাডভার্ব হবে আর বি থ্রি পার্টিসিপল এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তাহলে ভাই আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে ওকে আশা করি সবাই ক্লিয়ার ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখো পরের কোশ্চেনটা দেখো হি কেম আফটার মাই ডিপার্চার দেখো এখানে আফটার আমি তোমাদেরকে টেকনিকটা পড়াইয়া দিছিলাম যে ভাই আফটার বিফোরের পরে যদি দেখো নাউন বা নাউন ফ্রেজ থাকে যদি প্রোনাউন থাকে তাহলে সেই ক্ষেত্রে কিছু থাকলে সেটা কি হয়ে যায় প্রিপজিশন আর না থাকলে সেটা কি হয়ে যায় অ্যাডভার্ব হয়ে যায় পড়ছিলাম না ভাইয়া পড়ছিলাম কিনা ইনশাল্লাহ আসো পরবর্তী কোশ্চেনে চলে যাই আচ্ছা এখানে আমি আমার বলতেছি এটা কিন্তু কনজাংশন না আমাদের এখানে একটু ভুল আছে এটা কিন্তু প্রেপোজিশন পিডিএফ এ কারেকশন করে ফেলো আফটার এর পরে এখানে অবশ্যই কি হবে এটা প্রেপোজিশন অ্যান্সার হবে কনজাংশন হবে না অবশ্যই কি হবে প্রেপোজিশন হবে খুলনাতে আসবেন ভাই আমাদের চান্স হলে ইনশাল্লাহ তোমরা চান্স পাও এমন হতে পারে সবাইকে একসাথে করে আমরা এমন হতে পারে কি সবাইকে একসাথে আমরা স্টেডিয়ামে সম্বর্ধনা দিব ইনশাল্লাহ এটা একটু কারেকশন করে নিও হ্যাঁ এটার অ্যান্সারটা কিন্তু বি হবে মানে অ্যাডভার্ব হবে নট কনজাংশন সরি প্রেপোজিশন হবে বি না তো এটা কি এ এখানে অ্যান্সারটা ভুল দেওয়া আছে কারেকশন করে নিও এবার দেখো ইউ হ্যাভ নো রাইট টু ডু ইট ইউ হ্যাভ নো রাইট টু ডু ইট এখানে মনে রাখবা নোর পরে
নটের পরে অ্যাডজেক্টিভ হয় আর নোর পরে নাউন হয়। যেমন আমরা বলি হি ইজ নো গুড নাকি হি ইজ নট গুড, হি ইজ নট গুড বলি। বাট আমরা যখন বলবো হি ইজ নো অথবা হি হ্যাজ নো, তখন এটা বলবো হি হ্যাজ নো মানি। তার মানে নোর পরে নাউন বসে, নোর পরে কে বসে? নাউন বসে। তার মানে এখানে অবশ্যই কি নো রাইট, এটা কি হবে? নাউন হবে। এবার আসো পরেরটা, হ্যাঁ এই কোয়েশ্চেনটা দেখো, দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট, দ্যাট আমরা জানি, দ্যাট অথবা দিস, দিস দ্যাট দিস দোজ, এগুলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলা কি ভাইয়া? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা ক্লাসে দেখেছিলাম যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তার মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এখানে কি? দ্যাট আমরা জানি ইজ হচ্ছে ভার্ব, ভার্বের আগে সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে নাউন, আর নাউনের পরিবর্তে কে বসে? প্রোনাউন। নাউনের পরিবর্তে কে বসে? প্রোনাউন বসে, তাই না ভাইয়ারা? ওকে ওকে, সো আমরা আশা করি বুঝতে পেরেছি নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, এবং এটা কোন প্রোনাউন? এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটা হচ্ছে কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আপনি না দিলে কি হয়েছে? ফেসবুক ভর্তি সফলতার গল্প। তো তুমি দেখবা না, ফেসবুক ভর্তি যদি সফলতার গল্প হয়, আমরা একসাথে তোমাদেরকে নিয়ে ইনশাল্লাহ সফলতার গল্প গাইব, ইনশাল্লাহ। খালি আমাদের উপরে ভরসা রাখো। এবার আসো পরেরটা, আমাদের এখানে অনেকই চান্স পেয়েছে। যেমন এই যে এখানে আমাদের কে যেন সাফি, সাফিও তো অলরেডি যে নাম্বার পেয়েছে পোস্ট ইয়া পেয়ে যাবে, অনেকে আছে। আসো দেখো, দ্য জাজ অ্যাওয়ার্ডেড, দ্য জাজ বিচারকগণ অ্যাওয়ার্ডেড ভার্ব, এটা দেখলে বুঝতে যাচ্ছে তার মানে এটা আনসার কি হবে? ভার্ব হবে। এটা বেগম রোকেয়া ইউনিভার্সিটির প্রশ্ন, ঠিক আছে? এটা হচ্ছে কি? বেগম রোকেয়া ইউনিভার্সিটির প্রশ্ন। এরপরে আসো পরেরটা, ফ্রিডম। তোমাদেরকে পড়িয়েছিলাম যে নাউনের কিছু সাফিক্স আছে, ডম, ফ্রিডম, হুড, ব্রাদারহুড, মাদারহুড, ফাদারহুড, নাউন, তাই না? পড়েছি না? এম এন্টি থাকলে নাউন, ডি ও এম থাকলে কি হয়? নাউন। দ্যাট মিনস এই ফ্রিডম, ফ্রিডম হচ্ছে কি? নাউন। আর এখানে বাক্যের শুরুতে সাবজেক্ট বসে, সাবজেক্ট হিসেবে নাউন বসে, সো এটা অবশ্যই কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। এবার আসো, দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিয়ার। ইয়াস, ডিয়ার, ডিয়ার হচ্ছে কি? প্রিয়। মনে রাখবার, ডিয়ার ডিয়ার এটা হবে না। আমরা জানি যদি কাউকে ভার্ব করতে চাই তাহলে কি বলা হয়? ইন। যেমন এবল, এবল হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। বাট আমি যদি বলি এটাকে আমি কি বানাবো? ভার্ব বানাবো, তার মানে কি হবে? অ্যানাবল। আর ডিয়ার, ডিয়ারকে ভার্ব বানালে কি হবে? অ্যান্ডেয়ার। সো আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্ডেয়ার। ওকে, ইনশাল্লাহ সবাই কি ক্লিয়ার? যেমন এবল থেকে কি অ্যানাবল, ডিয়ার থেকে কি অ্যান্ডেয়ার। অ্যান্ডেয়ার মানে প্রিয় করা, এবল মানে কি? সমর্থ করা। এবার দেখো দ্যাট টার্ম অ্যালাস, এই যে তোমাদেরকে পার্টস অফ স্পিচ পড়াইছিলাম, অ্যালাস, হুররে, ফাই, এগুলো কি? এগুলো হচ্ছে কি ভাইয়া, মনে আছে? এগুলো অবশ্যই কি? ইন্টারজেকশন। এগুলো কি? ইন্টারজেকশন। সো ইন্টারজেকশন তোমাদের পার্টস অফ স্পিচের মধ্যে আছে, অ্যান্সারটা কি হবে? ইন্টারজেকশন হবে। তারপরে আসো পরের টার্ম, প্লিজ। ওকে, প্লিজ দয়া করে, কাম অ্যাগেন। বাক্যের শুরুতে যদি ভার্ব দেখি, ভার্বের আগে প্লিজ দেখি, এটা কি হয়? আমরা জানি এটা অ্যাডভার্ব হয়। প্লিজ মানে হচ্ছে দয়া করে, ম্যানার বুঝায়, প্লিজ, অনুগ্রহপূর্বক, এটা হচ্ছে কি? প্লিজ, অ্যাডভার্ব। তারপরে হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ ভার্ব, এটার মধ্যে কোনটা ভার্ব না সেটা, হ্যাঁ এটার মধ্যে কোনটা ভার্ব না সেটা খুঁজতে বলছে, যে কোনটা ভার্ব না। থ্রেটেন, ভার্ব, হুমকি দেওয়া, আমরা বলি এই থ্রেটেন, এটা হচ্ছে ভার্ব। ওয়ার্সেল মানে হচ্ছে কি? কমানো, ঠিক আছে? ফ্ল্যাটার মানে হচ্ছে কি? ফ্ল্যাটারিং মানে কি? দোষামত করা। আর বাউন্ডার মানে হচ্ছে বর্বর জাতি, অসভ্য জাতি, আমরা বলি এই বেটা তুই একটা বাউন্ডার, তো এটা কি? বাউন্ডার। ওকে, বাউন্ডার হচ্ছে কি? বর্বর জাতি। সো এখানে অর্থ দেওয়া আছে, দেখলে হবে। সাডেনলি ওয়ান অফ দ্য হুইলস কেম অফ, এই যে অফ, দেখো অনেকেই ভাববে এটা প্রেপোজিশন, এটা অনেকেই ভাববে কি ভাইয়া? প্রেপোজিশন। আসলে কি প্রেপোজিশন? না, কারণ এরপরে কি কোনো নাউন বা প্রোনাউন আছে বা নাউন ফ্রেজ আছে? আছে নাই?
অবশ্যই যেহেতু নাই দ্যাট মিন্স আনসার কি হবে অ্যাডভার্ব হবে ক্লিয়ার এরপরে আসো সাস ইজ দা ড্যাশ অফ দি এবং অফের মাঝখানে তোমাদের একটা নিয়ম পড়ানো হয়েছে দি এবং অফের মাঝখানে কে বসে দি এবং অফের মাঝখানে কে ভাইয়া নাউন বসে দি এবং অফের মাঝখানে কে বসবে নাউন বসবে সো বলো তো ভাইয়া ইয়েস গুড অবশ্যই নাউন বসবে আমরা নাউন খুঁজি দেখি পাই কিনা হ্যাঁ এখানে দেখো এস আই ওয়েন আছে টি ওয়াই আছে এই দুইটার মধ্যে আমাদের অ্যান্সার হতে পারে এটা হচ্ছে না আর ইডি এটাও হচ্ছে না এই দুইটার মধ্যে আমরা কিভাবে বুঝবো আসো একটু খেয়াল করতে হবে আমাদের অর্থের দিক থেকে পারভার্স মানে হচ্ছে বিপদগামী এটা হচ্ছে অ্যাজেক্টিভ পারভার্সন মানে হচ্ছে স্বেচ্ছাচারিতা আমরা কি বলি স্বেচ্ছাচারিতা এটা হচ্ছে কি নাউন আর দেখো পারভার্সিটি এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে পারভার্সিটি বলতে কিছু নাই পারভার্টেড মানে হচ্ছে বিকারগ্রস্ত সো অবশ্যই আমাদের কি হবে পারভার্সন হবে স্বেচ্ছাচারিত হবে দি এবং অফের মাঝখানে কি বসে নাউন বসে ওকে ক্লিয়ার বুঝতে পারতেছো তো এগুলো তোমাদের যাদের আগে থেকে মানে বেসিক ক্লাসগুলো করা আছে একবারে পানি ভাত হবে এবার আসো পরেরটা দ্য চেঞ্জেস ইন দ্য সিটি হ্যাভ অকার্ড হ্যাভ অকার্ড হচ্ছে কি ভার্ব আর ভার্বের পরে কে বসে বা ভার্বকে মডিফাই করে কে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে কে অ্যাডভার্ব তাহলে অ্যাডভার্ব হিসেবে এখানে আমরা যে জিনিসটা জানি যে এলওয়াই আছে এলওয়াই আছে কিন্তু ফার্স্ট ফার্স্টের সাথে এলওয়াই যুক্ত হয় না কারণ ফার্স্ট নিজেই অ্যাডজেক্টিভ নিজেই কি অ্যাডভার্ব ওকে অবশ্যই আমাদের কি হবে র্যাপিডলি অ্যাডভার্ব হবে তারপর আসো ভাইরা পরে কোশ্চেন দেখো দেখো রোজা রেখে একটু পরিশ্রম করো ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবা এবার দেখো হি সেড বিসাইড মি এখানে দেখো বিসাইডের পরে নাউন বা প্রোনাউন আছে দ্যাট মিন্স এটা কি প্রেপোজিশন প্রেপোজিশন মানে কি পূর্বে অবস্থান কার পূর্বে অবস্থান নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান ভাই এই ক্লাসটা কি ওয়েবসাইটে দেওয়া হবে হ্যাঁ তোমরা যারা আমাদের পেজ বেসে আছো ক্লাসগুলো তোমরা ওয়েবসাইটে পাবা তোমাদের হ্যাঁ তোমাদের পিডিএফগুলো ওয়েবসাইটে পাবা আর যারা ভর্তি হয়ে যাবা দ্রুত ভর্তি হয়ে যাও পরে কিন্তু অন্য জায়গা থেকে কান্নাকাটি করতে হবে পরে দেখো হি রানস ফার্স্ট এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি রানস হচ্ছে কি ভার্ব ভার্বকে মডিফাই করে কে অ্যাডভার্ব দ্যাট মিন্স ফার্স্ট হচ্ছে কি ভাইয়া অ্যাডভার্ব এটা অলরেডি আলোচনা করে ফেলেছি তারপর আসো পরেরটা আমি একটু দ্রুত যাচ্ছি তোমাদের কি প্রবলেম হচ্ছে কারণ এগুলো তোমরা রিভিশন দিচ্ছ সলভ করতেছ আর আমি ব্যাখ্যাও দিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হয় হ্যাঁ ভাইয়া জিকে শুধু আপনাদের জিকে তোমরা আমাদের যে ক্লাস আছে আর মৌলিক পিডিয়া আছে এনাফ আর কিছু লাগবে না মৌলিক পিডিয়া আর হচ্ছে ক্লাস তাহলে দেখো এরপরে কি বলেছে হি ইজ নট অ্যাভেইলেবল অ্যাভেইলেবল এ বি এল ই থাকলে কি হয় ভাইয়া অ্যাজেক্টিভ সাফিক্সে পড়াইছিলাম দেখো তো বেসিক ক্লাসে মনে পড়ে কিনা সাফিক্সে পড়েছিলাম এ বি এল ই আই বি এল ই এগুলো থাকলে কি হবে ভাইয়া এগুলো থাকলে অবশ্যই কি হবে অ্যাজেক্টিভ হবে আর নটের পরে একটু আগে তোমাদেরকে টেকনিক পড়াই দিয়েছিলাম নটের পরে অ্যাজেক্টিভ নোর পরে নাউন তাই না মিলে গেছে ভাইয়া বেসিক ক্লাস কত এর সলভ হচ্ছে বেসিক ক্লাস দুইটা দিয়েছি একটা হচ্ছে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ আর সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ ওই দুইটা থেকেই আমাদের সলভ ক্লাস হচ্ছে এবার আসো পরেরটা ইয়েস হার্ডলি আমরা জানি হার্ডলি মানে কি কদাচিত হার্ডলি রেয়ারলি স্কার্সলি এগুলো অবশ্যই অলওয়েজ কি হয় অ্যাডভার্ব হয় এগুলো অলওয়েজ কি হয় অ্যাডভার্ব হয় সো এটা তোমরা জানো এই জন্য বেশি কথা বললাম না পরের কোয়েশ্চেনটা দেখো সাস ইনফরমেশন এটা অনেকে ভুল করে এই জন্য আমি একটু অ্যান্সার চাচ্ছি সবাই একটু অ্যান্সার করো দেখি সঠিক উত্তর দাও সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো
ভাই ইংলিশ ফাউন্ডেশন বইটা একটু দেন, ইংলিশ ফাউন্ডেশন বইটা শেষ হয়ে গেছে ভাইয়া। বা জিএসটি মডেল টেস্ট, হ্যাঁ জিএসটি এক্সাম বেস আমাদের এপ্রিলে, মার্চের শেষ দিকে এপ্রিলের শুরুতে সব ইনশাল্লাহ। জিএসটির এক্সাম বেস এপ্রিলের শুরুর দিকে থেকে শুরু হবে। তাই দেখো ইনফরমেশন, ইনফরমেশন হচ্ছে কি, নাউন, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ। মনে রাখবা সাধারণত সাসকে আমরা নাউন হিসেবে, প্রোনাউন হিসেবে ইউজ করতে পারি, বাট এখানে নাউনের আগে যখন বসে তখন এটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। সো আমাদের অ্যান্সারটা কি হবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। অ্যান্সারটা কি হবে, অ্যাডজেক্টিভ। এটা অলরেডি আমরা বলে ফেলেছি বিফোর, এরপরে কি আছে, নাউন বা প্রোনাউন আছে, দ্যাট মিনস এটা কি হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে, এটা হচ্ছে প্রেপোজিশন হবে। এবার দা ওয়ার্ড এভরিথিং, মনে রাখবা এভরিথিং নাথিং এগুলো হচ্ছে প্রোনাউন, এগুলো কি ভাইয়া, প্রোনাউন। এভরিথিং নাথিং এগুলো কি, প্রোনাউন। আচ্ছা অনেকে সাসকে প্রোনাউন দিয়ে ধরেছ, দেখো তোমরা অনেকে সাসকে প্রোনাউন ধরেছ, বাট কেন প্রোনাউন হবে না, কারণ এই সাসের পরে নাউন আছে, নাউন যদি থাকে তখন এটা প্রোনাউন হিসেবে কাজ করে না, কারণ নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, কিন্তু নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। বুঝতে পারছি, ক্লিয়ার? এবার আসো পরে কোশ্চেন, ডোন্ট এম টু হাই, টু হাই এখানে টুটা কোন পার্সপেক্টিভ স্পেস, ডোন্ট এম এখানে, ডোন্ট এম এটা হচ্ছে কি, ভার্ব, ভার্বকে মডিফাই করে কি, অ্যাডভার্ব। এখানে টু হচ্ছে কি, অ্যাডভার্ব, আর হাই হচ্ছে কি, অ্যাডজেক্টিভ, কারণ আমরা জানি আগে অ্যাডভার্ব হয় পরে অ্যাডজেক্টিভ হয়। তাহলে এখানে দেখো ডোন্ট এম এটা হচ্ছে কি, ভার্ব, টু হাই। ওকে, তারপরে আসো, এটা হচ্ছে কি, টু হচ্ছে অ্যাডভার্ব আর হাই হচ্ছে কি, অ্যাডজেক্টিভ। পরের কোশ্চেনটা দেখো ভাইয়া, এ দ্য মিটিং কেম টু আ ক্লোজ, এখানে ক্লোজটা কোন পার্টস অফ স্পিচ সেটা জানতে চাইছে। দেখো তোমাদের একটু ক্লিয়ার করে দেই, সাধারণত আমরা জানি ক্লোজ হচ্ছে, অনেকে বলবে যে ভাই ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর মানে কি, ক্লোজ এখানে ভার্ব, বাট এখানে এ ক্লোজ এটা কি, এ হচ্ছে আর্টিকেল, আর আর্টিকেলের পরে কে বসে ভাইয়া, নাউন বসে। ওকে, এ হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে কি, নাউন বসে। আজকের ক্লাসটা শুধু আমাদের সমাজবিজ্ঞান মৌলিক ক্লাসটা পেজে হবে, এরপরে হবে না, শুধু আজকের জন্য, যেটা বিকাল আড়াইটা শুরু হবে সেটা আজকের জন্য। এবার আসো, ও আর আইসিটিটা হবে, আইসিটি কালকে। এবার দেখো পিপল লাইকড হিম লিটল, এইটা এইটা আমি শিওর, এখানে স্টুডেন্ট যারা আসো 60% স্টুডেন্ট হয়তো ভুল করার সম্ভাবনা আছে এই কোশ্চেনটা। পিপল লাইকড হিম লিটল, লিটল, সবাই 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 দেখে আনসার করো, ওকে দেখো কি বলা আছে, পিপল লাইক হিম, মানুষজন কি করে, তাকে ভালোবাসে, পছন্দ করে, লিটল, কেমন, কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাই, অ্যাডভার্ব পাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি থাকে লিটল ইনফরমেশন, ধরো থাকতো এরকম লিটল ইনফরমেশন, ইনফরমেশন নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ হইতো। সাধারণত লিটল এগুলো হচ্ছে ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, বাট এরপরে কি কিছু আছে, নাই, তার মানে এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করবে, কি হিসেবে কাজ করবে, অ্যাডভার্ব হিসেবে কাজ করবে, কেমন, লিটল, দ্যাট মিন্স অবশ্যই এটা কি হিসেবে দিব, অ্যাডভার্ব হিসেবে অ্যান্সার হবে। অনেকেই কি দিয়েছ, দেখো অনেক কিন্তু ভুল করেছ, আশা করি এখন তোমরা ক্লিয়ার থাকবা এটা নিয়ে। এই যে এইটা এইটা, আই ওয়াক বিকজ ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, আই ওয়াক বিকজ ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, কি হয় বলো, আই ওয়াক আমি হাঁটি, এখানে ওয়াক কি, ভার্ব, আর এখানে ইজ হচ্ছে ভার্ব, ভার্বের আগে সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে নাউন, আর নাউনের পরিবর্তে কে বসে, জিরান্ট, তার মানে এটা হবে ভার্ব আর একটা হবে কি, জিরান্ট। বুঝতে পেরেছি সবাই, ক্লিয়ার, ক্লিয়ার? এরপরে আসো, নামাজের আগে শেষ হবে ইনশাল্লাহ, টেনশন নাই।
বাদা ওয়াটার এটা কোন পার্টস অফ স্পিচ অনেকেই ভাববে ওয়াটার নাউন পানি ওয়াটার কি নাউন কিন্তু এখানে ওয়াটার নাউন হবে না কারণ এখানে দেখো উইল মডাল ভার্ব আমরা জানি মডাল ভার্বের পরে ভার্বের কোন ফর্ম বসে বেস ফর্ম বসে তাহলে আই উইল ওয়াটার এখানে ওয়াটার কি হিসেবে বসবে ভার্ব হিসেবে বসবে সো অ্যানসারটা কি হবে ভার্ব এরপরে আসো একটা প্রশ্ন কিন্তু অন্য জায়গা থেকে নেওয়া না জাস্ট তোমাদের যেগুলো আসছে সেগুলো থেকে নেওয়া এই কোশ্চেনটা দেখো মাওলানা ভাসানী সায়েন্স এন্ড টেকনোলজি কি আসছে টুমোরো হি উইল ওয়াক আ মাইল হোয়াট আর দ্য অ্যাডভার্বস ইন দ্য সেন্টেন্স এখানে কোথায় অ্যাডভার্ব আছে কোনটা কোনটা অ্যাডভার্ব আছে দেখো এখানে ওয়াক ওয়াক হচ্ছে ভার্ব তার মানে হচ্ছে না এখানে টুমোরো হ্যাঁ টুমোরো অ্যাডভার্ব এটা হতে পারে কিন্তু মাইল মাইল কি অ্যাডভার্ব না তার মানে একটা আছে একটা নাই তার মানে এটা আমরা কি কেটে দিব দুইটাই হইতে হবে অ্যাডভার্বস এবার দেখো টুমোরো ঠিক আছে আর এটা হচ্ছে ভার্ব তার মানে এটা হচ্ছে না তার মানে উত্তর কি তুমি নিতে পারতেছ তুমি উত্তর নিতে পারবে না যদি দুইটা অ্যাডভার্ব থাকতো এবং একটা অপশন থাকতো এরকম যে দুইটাই অ্যাডভার্ব দেওয়া আছে সেটা আমাদের হইতো ঠিক আছে ওকে আশা করি বুঝতে পেরেছ এবার আসো হাজি দানেশের প্রশ্ন রাইট দ্য পার্সুভ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড হুইচ অফ দ্য বুকস ডু ইউ লাইক হুইচ অফ দ্য বুকস ডু ইউ লাইক দেখো এখানে হুইচ এই হুইচটা কোন পার্সুভ স্পিচ ইন্টারগেটিভ প্রোনাউন তোমাদেরকে শিখিয়েছিলাম ইন্টারগেটিভ প্রোনাউন ইন্টারগেটিভ প্রোনাউন যেগুলো দ্বারা হচ্ছে প্রশ্ন করা হয় ডব্লিউএস ওয়ার্ড এবং যেগুলো দ্বারা প্রশ্ন করা হয় দেখো প্রশ্নবোধক আছে ডব্লিউএস ওয়ার্ড এবং যেগুলো দ্বারা প্রশ্ন করা হয় সেটাই হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন সো আমাদের অ্যান্সারটা কি হবে প্রোনাউন এরপরে আসো এই যে হি হ্যাজ বিন লিসেনিং অন গোয়িং দেয়ার বলো কি হবে হি হ্যাজ বিন লিসেনিং অন গোয়িং দেয়ার এখানে অন প্রিপোজিশন প্রিপোজিশনের পরে কে বসে নাউন বসে আর নাউনের পরিবর্তে কে বসে জিরান্ট আর নাউন জিরান্ট ভাই ভাই আমাদের কোনো চিন্তা নাই অ্যান্সার কি হবে নাউন যদি জিরান্ট থাকতো তাহলে কি জিরান্ট দিতাম তাই না বুঝতেছো ভাই আপুরা আশা করি ক্লিয়ার এবার আসো পরেরটা হি ইজ এ ডক্টর হেয়ার আর ডক্টর এটা কি অবজেক্ট না কমপ্লিমেন্ট এটা কি অবজেক্ট না কমপ্লিমেন্ট বলো বলো দেখো হি ইজ আ ডক্টর তোমাদেরকে এভাবে আমি বলি এভাবে তোমাদের বলি হি ইজ আ ডক্টর যখন এই সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ একই ব্যক্তিকে বুঝাবে তখন অ্যান্সার হয়ে যাবে কমপ্লিমেন্ট আর যদি আমি বলি আই সাবজেক্ট প্লে ভার্ব এরপর হচ্ছে ফুটবল দিলাম আমি আর ফুটবল কি এক নাকি আলাদা আলাদা তাহলে মনে রাখবা আলাদা হলে অবজেক্ট হয় আর যদি একই বুঝায় হি ডক্টরকে সে তার মানে একই বুঝালে কমপ্লিমেন্ট ঠিক আছে তার মানে যিনি গার্লফ্রেন্ড তিনি তোমার বউ সেটা হচ্ছে কি কমপ্লিমেন্ট আর যদি যিনি তোমার গার্লফ্রেন্ড তিনি তোমার বউ না সেটা হচ্ছে কি অবজেক্ট নাউজুবিল্লাহ যদিও গার্লফ্রেন্ড হারাম প্রেম ভালোবাসা টোটালি হারাম আসো পরেরটা হি কামস টুয়াইস আ ডে সে আসে টুয়াইস মানে কি দুইবার আ ডে প্রতিদিন দুইবার আসে কয়বার অ্যাডভার্ব অফ টাইম বুঝায় অ্যাডভার্ব অফ টাইম বুঝালে অটো আমাদের অ্যান্সার কি অ্যাডভার্ব অটো অ্যান্সার কি হবে অ্যাডভার্ব এবার আসো নান কাম নিয়ার কেম নিয়ার নান কেম নিয়ার এখানে কেম হচ্ছে ভার্ব নিয়ার কাছে কাছে আসো কোথায় আসো কাছে আসো কাছে আসো এটা হচ্ছে কি প্লেস বুঝায় অ্যাডভার্ব অফ প্লেস দ্যাট মিন্স অ্যাডভার্ব অফ প্লেস সেক্ষেত্রে কি হবে অবশ্যই অ্যান্সার কি অ্যাডভার্ব পারবা এখন সবই পারবা কারণ তুমি যেহেতু বেসিক অলরেডি পেরে গেছো তার মানে সব পারবা আবার দেখো হি ওয়ার্কস হার্ড সে কেমন পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে হার্ড নিজে অ্যাডজেক্টিভ হয় অ্যাডভার্ব হয় দ্যাট মিন্স এটা হচ্ছে কি অ্যাডভার্ব অ্যান্সার কি হবে অ্যাডভার্ব
আমাদের বেশি লাগবে না, নামাজের আগে আমরা ইনশাআল্লাহ শেষ করব, আমাদের সর্বোচ্চ 10 মিনিট লাগবে, ঠিক আছে? দা ওয়ার্ড ডায়াবেটিক, ইয়েস, দেখো এই ডায়াবেটিক ওয়াটারটা নাউন, হ্যাঁ ডায়াবেটিক একটা রোগ। আবার আমি যদি বলি ডায়াবেটিক পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, তাহলে দেখো ভাইয়া, যদি ডায়াবেটিক হয়, শুধু ডায়াবেটিক ইজ আ ডিজিজ, তাহলে ডায়াবেটিকটা কি হবে? নাউন। আর আমি যদি বলি হি ইজ এ ডায়াবেটিক পেশেন্ট, তার মানে কি হবে ভাইয়া? অ্যাজেক্টিভ হবে। দ্যাট মিন্স এটা নাউনও হইতে পারে, এটা অ্যাজেক্টিভ হইতে পারে। কি বললাম? যে ডায়াবেটিক ইজ আ ডিজিজ, ডায়াবেটিক একটা কি রোগ। আবার যদি বলি হি ইজ এ ডায়াবেটিক পেশেন্ট, দ্যাট মিন্স সেটা কি হবে? ইয়েস, তখন নাউন অ্যাজেক্টিভ হবে। এবার আসো পরেরটা, আফটারের ব্যবহারটা দেখো। এই আফটারের পরে, আফটার তোমাদের আফটার ক্ষেত্রে বলছি, আফটার যদি সবার শেষে হয়, আফটারের পরে কিছু না থাকলে কি হয়? অ্যাডভার্ব। আফটারের পরে নাউন বা প্রোনাউন থাকলে সেটা কি হবে? প্রেপোজিশন। আর আফটারের পরে যদি সাবজেক্ট ভার্ব হয় তাহলে কনজাংশন। লিখে রাখো আমার সোনা ভাই বন্ধুরা, ভাইয়া শুধু ক্লাসে কারেক্ট হয় এক্সামে পারি না। কেন পারো না জানো? তুমি খালি ক্লাসে প্র্যাকটিস করো, এরপরে পরীক্ষার হলে গিয়ে কি করো? মানে তুমি ক্লাসে করো, আর হচ্ছে যুদ্ধের ময়দানে আর হাসরের ময়দানে গিয়ে কি তুমি কি করো? প্র্যাকটিস করো। মাঝখানে যে সময়টা, এটা তুমি প্র্যাকটিস করতে চাও না, এই জন্য মাঝখানের সময় বাসায় বসে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, তাহলে পারবা। বুঝতে পারছি? ওকে, সো এখানে দেখো, দ্য ডক্টর হ্যাড কাম, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবশ্যই এটা কি হবে? কনজাংশন। হি স্লিপস আর সাউন্ড স্লিপ, এ হচ্ছে আর্টিকেল, সাউন্ড হচ্ছে অ্যাজেক্টিভ, স্লিপ হচ্ছে কি? নাউন। স্লিপ কি? নাউন। আমরা জানি স্লিপ হচ্ছে ভার্ব সাধারণত, বাট এখানে কি স্লিপ নাউন হিসেবে কাজ করেছে, কারণ স্লিপ এখানে ভার্ব, এরপরে আর্টিকেল, এরপরে অ্যাজেক্টিভ, এরপরে কি? নাউন। বুঝাইতে পারছি ভাইয়া? ওকে, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির প্রশ্ন দেখো। হি রানস ফার্স্ট মি, এটা এটা আমি শিওর অনেক অ্যান্সার ভুল করবা, সবার জন্য এটা বাধ্যতামূলক, বাধ্যতামূলক অ্যান্সার করো। এখানে ফার্স্ট, আন্ডারলাইন ওয়ার্ডটা হচ্ছে ফার্স্ট, ফার্স্ট ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ বলো? এটা 100% শিওর অনেকে অ্যান্সার ভুল করবা। এই ফার্স্ট এখানে কোন পার্টস অফ স্পিচ? সবাই সবাই দ্রুত অ্যান্সার করো। এই যে এই ফার্স্টের পরে দেখো কি আছে, প্রোনাউন আছে, এই ফার্স্ট কিন্তু কি হয়ে যাবে? প্রেপোজিশন হয়ে যাবে। বুঝতে পারছি? ওই যে ওই টেকনিক, পরে যদি নাউন প্রোনাউন থাকে সেটা কি হবে? বা শুধু পিডিএফ থেকে পড়লে হবে নাকি আলাদা করে প্রশ্ন ব্যাংক কিনতে হবে? আলাদা করে প্রশ্ন ব্যাংক এখন এই মুহূর্তে আমি মনে করি যে কোনো বই পড়লেই হবে, প্র্যাকটিস করলে এনাফ। প্রশ্ন ব্যাংক কিনলে কিনতে পারো, না কিনলে সমস্যা নেই, ঠিক আছে? এই ফার্স্ট এখানে দেখো মি আছে, হি, ও এখানে দে বানানটা ভুল আছে, যদি দেখো দে রেন ফার্স্ট, দে রেন ফার্স্ট, তাইলে ওইটা একবার হয়ে যেত, বাট ফার্স্টের পর আবার মি আছে, দ্যাট মিন্স এটা প্রেপোজিশন। দেখছো অনেকে ভুল করছো, কারণ এটা অনেকে হয়তো জানো না, আজকে ক্লিয়ার হয়েছে আশা করি, আজকে পরে আশা করি আর ভুল হবে না। পরে কোশ্চেন দেখো, দ্য প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট লাইভ, দ্য প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট লাইভ, দেখো দ্য প্রোগ্রাম নাউন, ওয়াজ টেলিকাস্ট হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করে কে অ্যাড ভার্ব। কীরকম দেখাচ্ছে? সরাসরি দেখাচ্ছে কি, কেমন, কীরকম, এরকম বুঝালে কি হয়? অ্যাডভার্ব হয়। সো লাইভ এখানে কিন্তু ভার্ব না, লাইভ এখানে কি? অ্যাডভার্ব। বুঝাইতে পারছি ভাইয়ারা? ওকে, ওকে, এটা একটা ইউনিক প্রশ্ন, এইটা এনএসটিউতে আসছে, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে। হ্যাঁ দেখো, সিং দ্য বেবি দ্য মাদার রোজ ইন হার, সিং দ্য বেবি দ্য মাদার রোজ ইন হার,
এখানে কি মা বুঝিয়েছে নাকি মাতৃত্ব বুঝিয়েছে বলো তো? মা রোজ মানে কি জেগে উঠা, মা জেগে উঠছে না মাতৃত্ব জেগে উঠেছে বলো তো? সিং দ্য বেবি, এটা এটা একটু বুঝতে হবে ভাইয়া, এটা বুঝতে হবে। বা মডেল টেস্ট কিনবে নাকি? না, মডেল টেস্ট কেনার দরকার নাই, তোমরা হচ্ছে এক্সাম বেসে পরীক্ষা দিও, মডেল টেস্ট এনাফ, মডেল ইয়া করার কেনার দরকার নাই। এক্সাম বেস, এক্সাম বেসে ভর্তি হলে বা এক্সাম বেসে এনরোল করলে ওইটা ইফেক্টিভ হবে, কারণ সেখানে তোমার এক্সপ্লোরেশন গুলো করা হয়। দেখো এখানে দা মাদার দ্বারা কি মা বুঝিয়েছে না মাতৃত্ব বুঝিয়েছে? ওকে, অবশ্যই কি হবে ভাইয়া, দা মাদার দ্বারা এখানে মাতৃত্ব বুঝিয়েছে। আর যেহেতু মাতৃত্ব বুঝায়, এখানে মাদারহুড বুঝিয়েছে। কি বুঝিয়েছে? মাদারহুড, দ্যাট মিন্স অ্যাবস্ট্রাক্ট নাউন। কি ভাইয়া? অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, সো এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, প্রপার নাউন কমন নাউন যখন পড়ব। যেমন আই কোয়াইট এগ্রি, ইয়াস, সাবজেক্ট তোমাদের মনে পড়ে কিনা? সাবজেক্ট এবং মেইন ভার্ব এর মাঝখানে অ্যাডভার্ব বসে, সাবজেক্ট এবং মেইন ভার্ব এর মাঝখানে কি বসে? অ্যাডভার্ব বসে। ওকে, ম্যান ক্যান নট লিভ অ্যালোন, ম্যান ক্যান নট লিভ অ্যালোন, এখানে লিভ অ্যালোন দ্বারা কি বুঝিয়েছে? হ্যাঁ, গুড, এখানে হচ্ছে ম্যান ক্যান নট লিভ, এটা হচ্ছে ভার্ব, কেমন ভাবে বাস করতে পারে না, একাকি, একাকি একটা কি বুঝাচ্ছে? হ্যাঁ, এইখানে ভার্বকে মডিফাই করে বুঝাচ্ছে, ম্যান ক্যান নট লিভ অ্যালোন, দ্যাট মিন্স একা কি বুঝাচ্ছে, দ্যাট মিন্স এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। ওকে, মৌলিক পিডিএ শর্ট সিলেবাস না ফুল সিলেবাস পড়ো ভাইয়া, যা আছে তোমাদের টিচাররা যা পড়তে বলবে সেটাই পড়বা। ওয়েল ইউর ওন মেশিন, ওয়েল ইউর ওন মেশিন, বলো কি হবে? ওয়েল ইউর ওন মেশিন, অয়েল ইউর ওন মেশিন, তার মানে হচ্ছে ওয়েল, নিজের চরকা তেল দাও। বাক্যের শুরুতে ভার্ব হলে সেটা কি হয় ভাইয়া? ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে অবশ্যই আমরা জানি ভার্বটা আগে বসে, তাহলে এখানে ভার্ব হবে আগে, কি হবে? ইয়েস। তারপরে আসো, আই লাইক চকোলেট কেক। দেখো তোমরা দেখতে পাচ্ছ চকোলেট, আমরা সাধারণত জানি চকোলেট হচ্ছে নাউন, কেক হচ্ছে কি? নাউন। কিন্তু দুইটা নাউন যদি একসাথে বসে আগেরটা কি হয়ে যায় ভাইয়া? আগেরটা অ্যাজেক্টিভ হয়ে যায়। আগেরটা কি হয়ে যায়? অ্যাজেক্টিভ হয়ে যায়। তার মানে কেক নাউন, চকলেট নাউন, দুইটা নাউন একসাথে বসলে আগেরটা কি হয়ে যায় ভাইয়া? অ্যাজেক্টিভ হয়ে যায়। তাহলে এখানে চকলেট কি হয়ে যায় ভাইয়া? অ্যাজেক্টিভ হয়ে যাবে। যেমন আমি যদি বলি আই স এ স্কুল বয়, স্কুলও নাউন বয়ও নাউন, বাট বয়টা কি হবে? নাউন, বাট স্কুলটা কি হয়ে যাবে? অ্যাজেক্টিভ হয়ে যাবে, তাই না ভাইয়া? ওকে, এবার আসো পরবর্তী কোশ্চেনে চলে যাই। অনেক প্রশ্ন আজকে আমরা প্র্যাকটিস করতেছি আলহামদুলিল্লাহ। এবার দেখো, ইট ইজ বেস্ট অ্যানালাইজড, এটা অলরেডি পড়ে ফেলছি, বেস্ট। এবার দেখো, দ্য ডে অফ অভিজিৎস ম্যারেজ ইজ ড্রয়িং নেয়ার, ড্রয়িং, এখানে মেইন ভার্ব কে? ড্রয়িং, ভার, কাছে আসার গল্প, ওই যে কাছে আসো, ঠিক আছে? নেয়ার মানে কি? অ্যাডভার্ব হবে, কি হবে? অ্যাডভার্ব। ড্রয়িং হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। ওকে, এরপর দেখো কি আছে ভাইয়া, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা তার মুখস্থ করার কিছু নাই, এটা দেখারও দরকার নাই, পলিসি, এটা হচ্ছে কি? নাউন, ইজ দ্য বেস্ট পলিসি, বেস্টের পরে অবশ্যই কি হবে? নাউন হবে ভাই। ওইটা কমন নাউন হলো, হলো না কেন বুঝিয়ে দেন, ওটা কমন নাউন হয় না এই কারণে, এটা দ্বারা কি বুঝিয়েছে? মাতৃত্ব, ফাদারহুড, মাদারহুড, এগুলো যদি বুঝায় তখন হচ্ছে এটা কি হয়? অ্যাবস্ট্রাক্ট হয়। আর পরের ক্লাসে আমাদের হচ্ছে নাউনের প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, এগুলো নিয়ে আলোচনা আছে, মানে বেসিক রেকর্ড ক্লাসটা পাবা, আর আবার সলভ ক্লাসে ওইটা আমি আরও ক্লিয়ার করে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আগামী ক্লাস বেসিক ক্লাস কত থেকে হবে এটা তো আমরা গ্রুপে জানিয়ে দিই, এবং বেসিক ক্লাসের গ্রুপটার লিঙ্কটাও আমি দিয়ে দিই, মানে ক্লাসের লিঙ্কটাও দিয়ে দিই,
এটা অলরেডি পড়ে ফেলছি, হি কেমস হিয়ার টুয়াইস এ উইক, এটা অলরেডি পড়ছি। ওকে আর নাই আলহামদুলিল্লাহ। দেখো সবশেষে তোমাদেরকে বলবো, তোমরা যারা আজকে থেকে চ্যালেঞ্জ নিয়েছ আর মার্ক অফ সাকসেস হাই এডুকেশন, এই সাকসেসের প্রতীক সফলতার প্রতীক আমরা হতে চাই তোমাদেরকে নিয়ে। তোমরা প্রত্যেকে চান্স পাও, আমাদের হাতে অনেক সফলতার গল্প অলরেডি জমা হয়েছে, আমরা সব সফলতার গল্প একসাথে পড়ব, একসাথে বিজয় আনন্দে মাতব। তোমাদেরকে নিয়ে, তোমাদের বাবা মাকে নিয়ে আমরা ইনশাল্লাহ একসাথে হাসবো, একসাথে গাইব, বিজয়ের মঞ্চে থেকে আমরা নিজেদের প্রতিধ্বনি এমনভাবে দিব যেন সারা বাংলার মানুষ জেনে যায় যে এই মানুষগুলো পরিশ্রমী ছিল, এই মানুষগুলো পরিশ্রমী করে করেছে, পরিশ্রম করেছে বলে তারা আজকে এই অবস্থায় চলে এসেছে। আমরা সেই রকম দিনের অপেক্ষায় আছি। তোমরা যারা ভাইয়েরা আমার, আমার বোনেরা আমার, তোমরা যারা পরিশ্রম করছো, প্লিজ হাল ছেড়ো না, হাল না ছেড়ে যে প্রস্তুতিটা নিচ্ছ এই প্রস্তুতিটা শেষ পর্যন্ত নাও। ইনশাল্লাহ কথা দিচ্ছি, কথা দিচ্ছি। আমাদের টিচাররা অনেকে বলছে, অনেক টিচাররা হয়তো ভাবছিল, আমরা দেখো এখন কিন্তু ক্লাস ম্যাক্সিমাম দিনই নিচ্ছি, আমরা চাইছিলাম রাতে নিতে, রাতে নিতে আমাদের সুবিধা হয় কারণ ওই দিন রোজা থাকে না। কিন্তু তোমাদের কথা চিন্তা করে যে তোমরা সারাদিন রোজা রেখে রাতে তারাবি পড়বা, ইবাদত করবা, এরপরে ক্লাসগুলো অনেকগুলো ক্লাস একসাথে দিলে তোমাদের প্রবলেম হবে, এই জন্য কিছু ক্লাস সকালে দিচ্ছি, কিছু ক্লাস কি রাতে দিচ্ছি বা দুপুরে দিচ্ছি, এইভাবে দিচ্ছি। সো ইনশাল্লাহ পারবা তো নাকি? আমি পারবো ইনশাল্লাহ, আমি পারবো, লিখে রাখো, তারিখ দিয়ে লিখে রাখো। দেখো আমাদের এখানে সবচেয়ে মোস্ট অ্যাক্টিভ একজন স্টুডেন্ট আছে তোমরা জানো, জেসমিন। আমরা টিচাররাও পর্যন্ত চিন্তা করছিলাম যে জেসমিন কখন পড়াশোনা করে, জেসমিন তো অলওয়েজ ফেসবুকে থাকে, অলওয়েজ ইয়ে বানায়, ভিডিও বানায়। সেই জেসমিন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দেয় নাই, চিটাংয়ে পরীক্ষা দিয়েছে, দুই ইউনিটে, দুই ইউনিটে চান্স পেয়েছে, অবশ্যই সেই পরিশ্রম করেছে। তুমি মানুষের সাথে চ্যালেঞ্জ করে দাও যে হ্যাঁ আমি চান্স পাইয়ে দেখাবো, এরকম চ্যালেঞ্জ থাকতে হবে। ইনশাল্লাহ তোমরা সেই চ্যালেঞ্জে উত্তীর্ণ হবা। সো আমাদের আজকে মৌলিক জিকে ক্লাসটা এটা তোমাদের পেইজে হবে, আমরা কালকের পরে আর পেইজে কোনো ক্লাস নিব না ইনশাল্লাহ, আমাদের গ্রুপে ক্লাস হবে। সবাই ভালো থেকো, তোমাদের বন্ধুদেরকে অবশ্যই আমন্ত্রণ জানাবে আমাদের গুচ্ছ কোর্সে ভর্তি হবার, তোমাদের সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আর আরেকটা কথা বলি, সায়েন্সের যে গুচ্ছ কোর্স ওইটা আরও বেশি প্রিমিয়াম। তোমাদের কোনো বিজ্ঞানের শিক্ষার্থী বা বন্ধু বান্ধব যারা আছে, যারা হতাশ আছে, তারা যদি গুচ্ছতে পরীক্ষা দিতে চায়, তাদেরকে এই ইউনিট আমাদের জিএসটি ব্যাচে এনরোল করার জন্য আমন্ত্রণ জানাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সকলের প্রতি শুভকামনা, স্যালুট, আসসালামু আলাইকুম।